नमस्कार आमी विश्व मजुमदार ईटीवी न्यूज़ बांग्लाय आपनादेर प्रत्येककेके स्वागत। सद्य यूरोप सफर सेरे पश्चिमबंगे फिरेछेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। লগ্নির খোঁজে জার্মানিতে গিয়েছিলেন তিনি। মিউনিখে তার শিল্প সম্মেলন যথেষ্টই সফল। এই শিল্প সম্মেলন থেকে আমরা কি পেলাম, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কি পেতে চলেছে, কি আশা করতে পারি আমরা, তা নিয়েই আজ আমাদের অনুষ্ঠান ডেস্টিনেশন বাংলা। যার উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান একদমই সফল হয় না এবং হতেও না। তিনি আমাদের সামনে হাজির, রাজ্যের অর্থমন্ত্রী, শিল্প এবং বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র। অমিতবাবু, আপনাকে স্বাগত ইটিভিতে। অমিতদার পাশে বসে আছেন পশ্চিমবঙ্গের যে বিখ্যাত ব্যাংক, ইতিমধ্যে এক বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখতে চলেছে, সেই বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ। চন্দ্রশেখর বাবু, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। তার পাশে আছেন কমল মিত্তাল, বিশিষ্ট শিল্পপতি এবং জার্মানিতেও যার অনেক ব্যবসা এবং ফ্যাক্টরি রয়েছে। কমলবাবু, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন রমেশ জুনেজা, যিনি পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটি নাম এবং রিজিওনাল লেদার ইন্ডাস্ট্রিদের হর্তাকর্তা বলাই চলে। রমেশবাবু, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত। রয়েছেন তার পাশে শৈবাল কর, বিশিষ্ট অর্থনীতিবিদ, যার পরিচয় নতুন করে দেওয়ার নেই। আর ঠিক আমার ডান পাশে বসে আছেন আমারই সহকর্মী, আনন্দবাজার পত্রিকার দিল্লির সম্পাদক এবং জার্মানি এবং রোম সফরে আমাদের সফর সঙ্গী ছিলেন জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আপনাকে স্বাগত আমাদের ইটিভিতে। আমি প্রথমেই আসবো অমিতদার কাছে। অমিতদা, এই যে ইউরোপের সবথেকে বড় আর্থিক শক্তি জার্মানি, এই জার্মানির জিডিপি গোটা ইউরোপের থেকে অনেক বেশি, একটা দেশ, শিল্পে সমৃদ্ধ দেশ, তো আপনারা এই মিউনিক থেকেই কি ডেস্টিনেশন বাংলা যাত্রা শুরু করলেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বলেছিলেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টর পশ্চিমবঙ্গে আনতে হবে, তার সঙ্গে অটোমোবাইল রিলেটেড সেক্টর যদি আসে আরোই ভালো, এবং তার সঙ্গে প্রযুক্তি, টেকনোলজি, এই তিনটে চিন্তাধারার মাধ্যমে কোন দেশ হবে যেটি বিশ্বের সেরা ম্যানুফ্যাকচারিং, অটো রিলেটেড এবং টেকনোলজি। উত্তরটা খুব পরিষ্কার, জার্মানি। জার্মানিতে চারটি শহর আমরা বেছে নিই। প্রথম হলো ডুসেলডর্ফ। শুনে খুশি হবেন, ডুসেলডর্ফ যে রাজ্যটি, যেটাতে ডুসেলডর্ফ শহর, নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, তার জিডিপি কত জানেন? ইউরোতে 645 বিলিয়ন ইউরো। মানে চিন্তা করুন, সেই শহরে আমরা চলে যাই মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে মিউনিকের জায়গা তৈরি করার জন্য। তারপরে আমরা দ্বিতীয় রাজ্যে যাই, যেটাকে বেভেরিয়া বলা হয়, এবং বেভেরিয়াতেও ম্যানুফ্যাকচারিং, অটো, মিডল স্ট্যান্ডটা কি, ছোট এবং মাঝারি ব্যবসা, কনসেন্ট্রেশন। তারপরে আমরা চলে যাই বাডেন ভুর্টেনবার্গ, আরেকটি রাজ্যে, স্টুটগার্ট যেটার ক্যাপিটাল, সেখানেও ম্যানুফ্যাকচারিং, ওপেল উদাহরণস্বরূপ বলি, এই ধরনের বিভিন্ন কার ম্যানুফ্যাকচারার্স, অটো ম্যানুফ্যাকচারার্স। সবচেয়ে বড় হচ্ছে ফাউন্ড্রি, যেটা একসময় পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান ছিল, হাওড়াহাটকে বলা হতো শেফিল্ড অফ দ্য ওয়েস্ট, অফ দ্য ইস্ট। সেই ফাউন্ড্রি, তার কিন্তু অরিজিনেটর ইজ বাডেন ভুর্টেনবার্গ। সেহেতু ফাউন্ড্রি শুধু নয়, ফোর্জিং, যে আপনার বিভিন্ন ধরনের ধাতু দিয়ে যে ফোর্জিং হয়, আমরা ছিলাম নাম্বার ওয়ান, হয়তো পৃথিবীতে নাম্বার টু, মিটে গিয়েছিল 34 বছরে। সেইটাকে আবার পুনর্জাগরণ করার জন্যে বাডেন ভুর্টেনবার্গ হচ্ছে পৃথিবীর সেরা ফোর্জিং মেটাল ওয়ার্কস। চতুর্থ হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট, যেটা সবাই এয়ারপোর্ট বলে জানে, কিন্তু তারা কিন্তু জানে না যে ফ্র্যাঙ্কফার্ট হচ্ছে সেন্টার অফ ম্যানুফ্যাকচারিং। সেখানে আমাদের অফিসিয়ালসরা গিয়েছিলেন। আমি জয়ন্ত ঘোষালকে জিজ্ঞেস করবো, জয়ন্তদা, আপনি তো সফরে ছিলেন, দেখে শুনে আপনার কি মনে হলো, আপনার কি অভিজ্ঞতা? সাংবাদিক হিসেবে আমি
একটা রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু দেখার চেষ্টা করব, যেটা অমিতবাবু বললেন সেটা জার্মানির প্রাসঙ্গিকতা। কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চীনে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি চীনে নিজে ফিল্ম ফেস্টিভ্যালে না গিয়ে সেখানে তথ্য সচিবকে পাঠাচ্ছেন একটা প্রতিনিধি দল নিয়ে। উন্নয়ন এবং শিল্পায়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক অগ্রাধিকার, সেটা কিন্তু আমার সাংবাদিক হিসেবে প্রথমেই মনে হয়েছে যে এই জায়গাটা ডেস্টিনেশন জার্মানি, সেইটাকে যে দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষ বারবার এটাকে একটা ইস্যু, একটা প্রচারের হাতিয়ার করার চেষ্টা করেছে যে পশ্চিমবঙ্গ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যাচ্ছে, সেখানে এত বড় একটা অ্যান্টিথিসিস, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে দ্বিতীয় ইনিংসের শুরুতেই যেভাবে তিনি শুরুতেই উনি বললেন জার্মানি, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন, সিঙ্গুরের সুপ্রিম কোর্টের রাজনৈতিক বিজয়ের প্রেক্ষাপটটা নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন, এবং একটা পোস্ট সিঙ্গুর একটা, এবং যেটা অমিতবাবু বললেন যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পটাও পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন। অমিতবাবু, আপনার তো লেদার ইন্ডাস্ট্রি, আপনি পশ্চিমবঙ্গের এই রিজিয়নের লেদার ইন্ডাস্ট্রির দায়িত্বে রয়েছেন, প্লাস আপনার নিজেরও শিল্প রয়েছে, কি অভিজ্ঞতা আপনার এবারের শিল্প সফর থেকে? নিয়ে গেছে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট লেদার ইন্ডাস্ট্রির জন্য। আমাদের যা জার্মানির সঙ্গে এখন বিজনেস হচ্ছে, 20% শেয়ার যা আছে লেদার অ্যান্ড ফিনিশ প্রোডাক্টসের, 20% গুডস এখান থেকে বেঙ্গল থেকে জার্মানি যাচ্ছে, ওর ওখানে অনেক স্কোপ আছে, এই বিজনেস অনেক বাড়বে, এটা স্মল সেক্টর অ্যান্ডে আসছে। লেদার ইন্ডাস্ট্রি যে আজকে টার্গেট আছে, আমরা এখন টোটাল টার্নওভার আছে 22,000 crore rupees, নেক্সট আমাদের যা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট টার্গেট দিয়েছে, উই হ্যাভ টু রিচ 64,000 crore rupees, তো এসব করার জন্য এটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চন্দ্রশেখরবাবু, আপনি তো আপনার একটা গ্রাসরুট থেকে এই অবধি দেখার অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতায় কি বুঝলেন? যেই সফলতা বন্ধন ব্যাংক আজকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেই সফলতা অর্জন করেছে, সেটা মূলত এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই শুরু, আজকে সারা দেশের 30টি রাজ্যে প্রসারিত, এবং জানেন গত এক বছরে এটার কীরকম একটা অগ্রগতি মানুষ নিঃসন্দেহে খুব মন থেকে গ্রহণ করে। কমল মিত্তাল তার সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে জার্মানিতে তার নিজের ফ্যাক্টরি রয়েছে, আপনার কি মনে হয়? আপনি তো জার্মানদের ভালো করে চেনেন। ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ যেরকম রেসপন্স আমরা ডিসেলডর্ফের মধ্যে, আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, ইন্ডাস্ট্রি মিনিস্টার উনি ছিলেন, যেরকম রেসপন্স আমাদের মাননীয় সিএম এর কাছে মিউনিকে, জার্মান লোকাল লোক, লোকাল ইন্ডাস্ট্রিজ, বড় বড় ইন্ডাস্ট্রিজরা এসে যা রেসপন্স নিল, এটা মানে ওরা অনেকক্ষণ পর্যন্ত একটা পজিটিভ ডিসকাশনের দিকে ওরা গিয়েছে, অনেক ইন্টারেস্ট দিয়ে। শৈবাবু, একজন অর্থনীতিবিদ হিসেবে কি মনে হয়? প্রথমত আমি শ্রী মিত্র এবং বাকিদের যারা গিয়েছিলেন তাদের অভিনন্দন জানাই যে এই মুহূর্তে যদি বড় শিল্প, মাঝারি শিল্প আনতেই হয় পশ্চিমবাংলায় বা বাংলায়, তাহলে জার্মানিতে যাওয়াই বোধ হয় শ্রেয়। ফিরে এলাম বিরতির পর ডেস্টিনেশন বাংলায়। সংস্থান ভারী শিল্প, অমিত যেটা বললেন যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কি আপনার মনে হচ্ছে যে আদৌ কি কোনো পজিটিভ বার্তা আমরা পেলেও পেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত আমি শ্রী মিত্র এবং বাকিদের যারা গিয়েছিলেন তাদের অভিনন্দন জানাই যে এই মুহূর্তে যদি বড় শিল্প, মাঝারি শিল্প আনতেই হয় পশ্চিমবাংলায় বা বাংলায়, তাহলে জার্মানিতে যাওয়াই বোধ হয় শ্রেয়। কারণ ইউরোপের অন্য দেশের তুলনায় জার্মানি অনেকখানি এগিয়ে আছে, শুধু প্রযুক্তিগতভাবে নয়, তাদের ওয়ার্ক কালচার, যেটা মিস্টার মিত্তালও বললেন, ওয়ার্ক কালচার, তাদের ডিসিপ্লিন, এবং জার্মানরা যতটা বিশ্বাস করেন যে কোন উৎপাদন কতখানি ফলপ্রসূ হবে, ততটা বোধহয় ইউরোপে অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না। কারণ ফ্রেঞ্চরা কিংবা স্প্যানিশরা, মানে উইদাউট ইমপ্লিকেটিং, একটু ইজি গোয়িং হলে হতে পারেন, জার্মানরা কিন্তু একেবারে যাকে বলে কাজ সম্বন্ধে যা বোঝেন, মানে ওয়ার্ক অ্যাহোলিক ইন আ সেন্স। আমি দীর্ঘদিন জার্মানিতে ছিলাম, আমি আলেকজান্ডার ফন হুমবোল্ট ফেলো হিসেবে ছিলাম দীর্ঘদিন, এবং এখনও আমি জার্মানির কয়েকটি ইউনিভার্সিটি অফ বনের সঙ্গে যুক্ত, ফলে আমার যেটুকু ধারণা, যেটুকু পরিচিতি হয়েছে জার্মান কাজ এবং অন্যান্য বিষয়ের সঙ্গে, তাতে মনে হয় যদি শিল্পের সঙ্গে
যোগাযোগ করতেই হয়, এবং আমার ধারণা এটা কিন্তু সঠিক পদক্ষেপ। এটা বিশ্বাস করা শক্ত যে শুধু মাঝারি এবং ছোট শিল্প দিয়ে একটি দেশ যেখানে কর্মসংস্থানের বিপুল প্রেশার রয়েছে সেটা কিন্তু সম্ভব হবে। বড় শিল্প আমাদের প্রয়োজন, যে কোনো মূল্যেই হোক প্রয়োজন, এবং সেই হিসেবে এই মুহূর্তে ইংল্যান্ড যাওয়ার থেকে জার্মানি যাওয়া কিন্তু অনেক বেশি আইডিয়াল। এবং আমার ধারণা জার্মানরা, যেহেতু আমি যেটুকু খবরের কাগজে রিপোর্টে পড়েছি, যেহেতু অনেক সময় ব্যয় করেছেন এবং মিস্টার মিত্র এবং অন্যদের সঙ্গে বেশ সহৃদয়ভাবে বিএমডাব্লিউ এবং অন্যান্য সংস্থায় আলোচনা হয়েছে, আমার ধারণা এরা যদি ইন্টারেস্টেড না হতেন তাহলে কিন্তু এতটা সময় ব্যয় করতেন, যেটা অমিতদা বারবার জার্মানিতে বলছে। হ্যাঁ, একদম একদম। আমরা এই আলোচনায় ফিরছি, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর ফিরে আসছি ডেস্টিনেশন বাংলায়। ফিরে এলাম বিরতির পর ডেস্টিনেশন বাংলায়। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম, যে সবাই আমাদের বক্তারা যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্পের দরকার, আর ভারী শিল্প মানেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তার কারণ ভারী শিল্পে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি হলে আরও লোক কাজ পাবে এবং বেকার সমস্যার একটা বড় সমাধান হবে। ভারতবর্ষে 44টি জার্মান কোম্পানির নানা রকমের ইউনিট রয়েছে। বিএমডাব্লিউ, তাদের ইউনিট রয়েছে চেন্নাইতে, অডির ইউনিট রয়েছে চেন্নাইতে, ঔরঙ্গাবাদে রয়েছে, মহারাষ্ট্রের চাকনে রয়েছে ভোক্সওয়াগনের ইউনিট, এবং ট্রাক তৈরির কোম্পানি ডিমলারের ইউনিটও রয়েছে ভারতবর্ষের চেন্নাইতে। বেশিরভাগ ইউনিট চেন্নাইতে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছিল তাদের এবারের সফরে একটা দীর্ঘ আলোচনা হয়েছে বিএমডাব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে। আদৌ কি বিএমডাব্লিউ পশ্চিমবঙ্গে আসবে? অমিতদা কি বলেন? দেখুন, জার্মানদের যে সিস্টেম সেটা হচ্ছে ধাপে ধাপে তারা এগোয়, তারা যেটা বলে সেটা তারা করে এবং খুব সাবধানে কথা বলে। আমাদের যখন বিএমডাব্লিউতে যাওয়ার কথা আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করলাম, একটু অবাক হলাম যে ওরা 3 ঘন্টার সময় চেয়েছে। তখন আমরা বুঝতে পারলাম যে কর্পোরেট টাইম 3 ঘন্টা তারা দেয় না যদি খানিকটা তাদের মনে কোনো প্রশ্ন না থাকে বা কোনো একটা কিছু ইঙ্গিত যদি তাদের মধ্যে না থাকে, সিগনাল না থাকে যে এদের সঙ্গে আলোচনা করাটা দরকার। যখন আমরা ওখানে গিয়ে পৌঁছলাম, যে ভদ্রলোক আমাদের রিসিভ করলেন, আমার হঠাৎ মনে পড়ে গেল তাকে দেখে, তারই মনে হলো, বলেন যে 10 বছর আগে তিনি বিডিআই বলে ওদের যে বিগ বয়েজ ক্লাব আছে উনি সেটার ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং আমার সঙ্গে তখন 10 বছর আগে আলাপ হয়েছিল, মাঝখানে কোনো কন্ট্যাক্ট নেই। বিএমডাব্লিউর 3টে প্রেজেন্টেশন আমাদের কাছে করল, আমি অবাক হয়ে গেলাম যে এত সময় দিয়ে। তার মধ্যে প্রথম প্রেজেন্টেশন হচ্ছিল যে অটোমোবিল ইন্ডাস্ট্রি এই 5 বছরে কোথায় চলে যাবে। আমাদের আমাদের কাছে তারা ব্যাখ্যা চেয়েছিল, তারা নিজেরা ব্যাখ্যা করে বলল। খুব ভালো লাগলো শুনে যে গ্রিন মোবিলিটি, সবুজ মোবিলিটি, এই টার্মটা কিন্তু আমরা সাধারণত শুনি না। তার মানেটা কি? ই রিক্সা, সৌরচালিত, তার মানে হচ্ছে গাড়ির ক্ষেত্র পৃথিবী আজকে ইলেকট্রিক গাড়ির দিকে যাচ্ছে যাতে কোনো পলিউশন নেই। তা আমাদের স্পষ্ট জিজ্ঞেস করলাম কোথায় সে গাড়ি, কি ধরনের গাড়ি, কেন পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক, তার কারণ কালকে যখন এই বাজারটা অন্য ডাইরেকশনে যাবে, চেন্নাইতে তাদের প্ল্যান্ট আছে কিন্তু তারা নতুন ডাইরেকশনে গেলে নতুন জায়গা খুঁজবে। যেরকম ধরুন একটা গাড়ি 40 কিলোমিটার ব্যাটারির ওপরে চলবে, 40 কিলোমিটার খুব কম, যেই 40 কিলোমিটার এলেন অটোমেটিক্যালি সেটা সুইচ করে যাবে পেট্রোল বা ডিজেলে, ডুয়েল সিস্টেম, পেট্রোল ডিজেল যেই চলবে অটোমেটিক্যালি ব্যাটারিটা চার্জ করে দেবে, তার মানে আবার ফেরত আসবে ব্যাটারিতে। এই যে হাইব্রিড বলে, আস্তে আস্তে আমরা সবুজের দিকে যাচ্ছি যেখানে পেট্রোল আর ডিজেলের ব্যবহারটা কমে আসছে যাতে পলিউশন কম হয়। তারা আমাদের সেই প্রেজেন্টেশন শুধু নয়, তারা কী ধরনের গ্রোথ হবে সেটাও কিন্তু তারা চার্ট করে দেখিয়ে দিল।
দ্বিতীয় প্রশ্ন এলো, ঠিক আছে এই দিকে সারা পৃথিবী যাচ্ছে, জার্মানি যাতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা, মানে অনেক আগে ভাবছে জার্মানরা, আগে মানে আপনি চিন্তা করুন, দশ বছর করে তারা দেখালো। তারপরে প্রশ্ন উঠল যে তাহলে বিএমডাব্লিউ কি করছে এ সম্বন্ধে, তখন সেখানেই শুধু প্রেজেন্টেশন নয়, আমাদের সঙ্গে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা ই রিক্সো সম্বন্ধে, অ্যাডভান্স টেকনোলজি ই রিক্সো পশ্চিমবঙ্গে করার কথা চিন্তা করছে, সুলজ্জা মোটওয়ানি, ওদের ওই আপনারা জানেন প্রথম জাপানিদের সঙ্গে যে কোলাবোরেশন হয়েছিল সেটা ওদের সঙ্গেই হয়েছিল। তিনি সেই প্রশ্ন করলেন যে স্মল মোবিলিটির ক্ষেত্রে কি হবে, ছোট বলে আমরা গাড়িও তৈরি করেছি, ছোট গাড়ি তৈরি, আমি জানতাম না, আমি বিএমডাব্লিউ বড় গাড়ি বলে সবাই জানে, বলে আমরা ছোট গাড়ি তৈরি করেছি, আমার 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 যদি মনে হচ্ছে বিএমডাব্লিউ একটা ছোট্ট মডেল আমরা দেখে এসেছি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব জনপ্রিয় হয়েছিল, খুব সুন্দর টু সিটার একটা গাড়ি বিএমডাব্লিউ ওখানে রাখা ছিল, শোরুমে রাখা ছিল আগে। ইনফ্যাক্ট আপনারা ইটালিতে হয়তো দেখেছেন যখন রোমে ছিলেন, ওরা একটা ছোট শহরে চড়ার মতন একটা গাড়ি করে একদম, এবং পুলিশের কথা আপনার মনে আছে ইটালিতে আপনাদের যে এসকর্ট করে পুলিশ নিয়ে গিয়েছিল বাইক, তারা কিন্তু ইটালিতে বসে বিএমডাব্লিউর মোটরসাইকেল চালাচ্ছিল, সেটা কিন্তু ইটালিয়ানরা খুব অ্যাপ্রিসিয়েট করেনি, এই যে কিন্তু উপায় নেই। ঠিক, আমি আসছি মিত্তাল সাহেবের কাছে, আপনি তো ওখানে জার্মানদের সাথে কাজ করছেন, পশ্চিমবঙ্গে শিল্পে দক্ষ শ্রমিক একটা প্রচুর রয়েছে, এই বিএমডাব্লিউর মতো কোম্পানি, আপনার অভিজ্ঞতা থেকে বললেন আপনি যে ওরা হট করে কাউকে সময় দেয় না বা হঠাৎ করে কোনো কথা বলে না বা আজকে গেল কালকে হয়ে গেল এমন কিছু নয়, বিএমডাব্লিউর মতো কোম্পানি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসে তাহলে কত লোক কাজ পেতে পারে, কী কী হতে পারে, কী কী লাভ হতে পারে আমাদের? দেখুন, যে কোনো একটা বড় কোম্পানি আসলে পরে তার সঙ্গে হাজার হাজার ছোট ছোট এনসিলিয়ারিগুলো ইউনিটগুলো হয়ে যাচ্ছে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে প্রচুর লোকের একটা এমপ্লয়মেন্ট হয়। আজকে আমাদের খুব খারাপ লাগে কি আজকে আমরা বেঙ্গলের মধ্যে বসে নিয়ে এই যে বিএমডাব্লিউ এরা যা চেন্নাইতে গেল বা যা কিছু আছে, আমাদের মানে আমাদের চিফ মিনিস্টারে এনাকে যখন প্রথমেই আমাদের লোকজন সব ভুল বোঝাবুঝি করেছে, আগে যেরকম এটা হলো সবাই এনাকে একটা প্রজেক্ট করেছে কি ইনি শিল্প এগেনস্টে, ইনি যখনই আছে কেন, আজকে যা সুপ্রিম কোর্টে ভার্ডিক্টটা আসলো কিছুক্ষণ আগে আমাদের যা বললেন কি এটা রাজনৈতিক জয়, আমি শিল্প হিসাবে দেখছি এটা রাজনীতির জয় না, এটা সত্যের জয় আছে, কেন আমাদের চিফ মিনিস্টার সবসময় বলেছে উনি কোনোদিন শিল্প এগেনস্টে ছিল না, উনি ওই সময় বলেছিলেন কি এই যা অ্যাকুইজিশন করার যা সিস্টেম আছে রং আছে, আজকে মিউনিকে বসে উনি টাটাকে বলেছেন কি তোমাকে যত জমি লাগবে আমি দিতে রাজি আছি, আমার কাছে ল্যান্ড অ্যাভেলেবল আছে, তার মানে হচ্ছে এটা কি উনি সিস্টেমে এগেনস্টে ছিলেন না, মানে ছিলেন কিন্তু শিল্প এগেনস্টে ছিল না। তো আপনি এখন যা দেখছি, আমি এটা এখন আমি এইসব কথা বললে পরে আপনারা ভাববেন কি জানি না, কিন্তু এটা ফ্যাক্ট আছে, ট্রুথ আছে, আমরা যা ট্রুথের মধ্যে আজকে 5 বছর আগে জার্মানি দিয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমি দেখছি, কিন্তু যা চেঞ্জ আমাদের এখানে হয়েছে এটা আপনি 3 বছর পরে দেখতে পারবেন কি আছে। জুনেজা স্যার, এই যে সত্যি কি ভাবমূর্তি পাল্টেছে? না মানে আই এগ্রি উইথ, মানে এখানে বিএমডাব্লিউ এসে যাওয়া ভালো, কেন সব থেকে বড় অ্যাডভান্টেজে আছে পোর্ট সিটি আছে, এখান থেকে শিপমেন্ট যেখানে করতে চাইবে ইজিলি হয়ে যাবে, ইন্ডিয়ান মার্কেট অনেক বড় আছে, স্কিল লেবার আছে, রিজনাল মানে লোকেশনাল অ্যাডভান্টেজ অনেক আছে। জনতা, ভাবমূর্তি কি পাল্টাচ্ছে? বিএমডাব্লিউ সম্পর্কে আমার যেটা প্রথমে যখন আমি গেছিলাম, আমি খুব কিন্তু সত্যি কথা বলছি আমার একটু মনে একটু সন্দিগ্ধ ছিলাম, এখন সাংবাদিক তো সবসময় হয়তো একটা সিনিসিজম কাজ করে যে বিএমডাব্লিউ একটা এত বড় একটা বাড়ি, এরকম এত বড় গাড়ি, আর ভারতে বিএমডাব্লিউ বছরে কটা বিক্রি হয়, 5,000ও বিক্রি হয় না, তাহলে সেখানে খামোখা বিএমডাব্লিউকে এত গুরুত্ব অমিতবাবু দিচ্ছেন কেন, তাতে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু আমি যখন নিজে গেলাম এবং ওখানে বৈঠকটা যেটা অমিতবাবু বলছেন 3 ঘন্টা বৈঠক হলো, আস্তে আস্তে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি শিল্প বাণিজ্যটা ঠিক রোম্যান্টিসিজম ফ্যান্টাসি নয়, ইটস এ টু ওয়ে ট্র্যাফিক। বিএমডাব্লিউ কোম্পানির কাছেও পশ্চিমবঙ্গ ডেস্টিনেশন হিসেবে একটা গুরুত্ব,
আছে বলেই কিন্তু তিন ঘন্টা দিচ্ছে। তার কারণ চেন্নাইতে ফ্যাক্টরি হলেও সার্বিকভাবে যে আর্থিক একটা মন্দা এবং যে পরিস্থিতি, তাতে চেন্নাইয়ের সব পরীক্ষা নিরীক্ষা আমি পরে একটু রিসার্চ করে দেখছিলাম, ওরা কিন্তু খুব সবসময় চেন্নাই নিয়ে এক্সাইটেড এখন নয়। যখন অ্যাক্টিস্ট পলিসি খুব দ্রুত এগোচ্ছে এবং কলকাতা একটা এমন ডেস্টিনেশন হয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে ওরা এই সাউথ ইস্ট এশিয়ার একটা বড় রিজিয়নকে মার্কেট করতে পারে, তাহলে যেটা অমিতবাবু ওখানে বারবার বলেছেন যে সবসময় শর্ট টার্ম নয়, লং টার্মেরও একটা পার্সপেক্টিভ ওদের অনেক বছর ধরে ওরা ভাবে, এবং সেটার জন্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রধান সেনাপতি সেখানে অমিতবাবু যে তাদের দরজায় গিয়ে কড়াটা নাড়ালেন, তার একটা কোনো জায়গায় তার একটা রেকর্ড তাদের কাছে থাকলো, তাদের প্রয়োজনীয়তাটা তাদের কাছে থাকলো। এবং সবসময় আমরা বিএমডাব্লিউ যেটা ই গাড়ির কথা, ওই কাইনেটিক সংস্থার কথা যেটা বললেন, সেটার পাশাপাশিও যদি বিএমডাব্লিউ তাদের ই গভর্নেন্স যেরকম আইটি সেক্টরে, আজকাল গাড়িতে তো আইটিরও একটা বড় কন্ট্রিবিউশন এসে গেছে এবং সেটার কথাও অমিতবাবু ওখানেও আমাদের জানিয়েছিলেন, এবং সেই সমস্ত রিসার্চ, সেই সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট, সুতরাং সবসময় একটা আমরা এই যে একটা ওভার সিম্পলিফিকেশন যে বিএমডাব্লিউর কারখানায় যাওয়া মানে চারটে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আমরা ফিরে এলাম, ব্যাপারটা ঠিক সেরকমভাবে দেখলে বোধ হয় একটা অতি সরলীকরণের সমস্যা হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরেকটা জিনিস আমি বিশ্ব আমি লক্ষ্য করেছি যে কখনো এই সফরে কোনো মানে আলাপচারিতায় কোনো হাইপ করেননি, কখনো এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেননি যে পিঠে আমরা একটা ইউরোর মানে একটা ঝোলা নিয়ে এত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট টাকা ইউরো নিয়ে ফিরে এলাম। কেননা পশ্চিমবঙ্গের মানুষ খুব ক্লান্ত সোমনাথ চ্যাটার্জি জ্যোতিবাবুর সময় থেকে এই শিল্পায়নের ফানুস দেখতে 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 বুদ্ধবাবুর সময়ও আমরা দেখেছি, সুতরাং এই ব্যাপারে বোধ হয় উনি একটু মাত্রাতিরিক্ত সচেতন ছিলেন। যখনই কত কিছু বলতে যাচ্ছি যে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা নিরন্তর প্রক্রিয়া, কূটনীতিতে যেরকম আমরা বলি এনগেজমেন্ট, শিল্পের ক্ষেত্রেও বোধ হয় এই এনগেজমেন্টটা জরুরি। তো এই যে এরপরে আবার ব্যাংককে যাওয়ার একটা কথা হচ্ছে, সুতরাং আমরা একটা ট্র্যাকে আছি এবং সেটা রাইট ডাইরেকশনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। সুতরাং বিএমডাব্লিউর বিষয়টাকে নিয়ে প্রথমে আমার মধ্যে যে শঙ্কাটা ছিল, বৈঠকটা হওয়ার পরে আমার মনে হয়েছে যে বিএমডাব্লিউ মানে আমরা বড় গাড়ি ভাবি, কিন্তু বিএমডাব্লিউরও যে নানান রকম এবং সময়ের সঙ্গে সঙ্গে ওরাও তো সময়োপযোগী হওয়ার জন্য নিত্য নতুন অনেক কিছু করতে চাইছে, যেটার জন্য পশ্চিমবঙ্গ অংশীদারিত্বটা হয়তো চেন্নাইয়ের থেকেও আগামী দিনে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই তারা এই এনগেজমেন্টটাতে তারাও যেতে আগ্রহী হলো। এবং এটা যদি না করতেন অমিতবাবুরা তাহলে কি আমাদের বিরাট উপকার হয়ে যেত? সুতরাং এই যে করাটা, এটাকে তো সমালোচনা করার কোনো জায়গা নেই, এটা করাটাই তো যথেষ্ট। এর পরে যদি কিছু হলো কি হলো না সেটা ফিউচার উইল ডিটারমিন হোয়াট ফিউচার উইল বি, কিন্তু এই এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, একটা তো শুরু হলো। ঠিক, বেভেরিয়ান মোটর ওয়ার্কস বিএমডাব্লিউ পশ্চিমবঙ্গে আদৌ আসবে কিনা বা কারখানা করবে কিনা তা ভবিষ্যতে বলবে। আপাতত ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি ডেস্টিনেশন বাংলায়। ফিরে এলাম বিরতির পর ডেস্টিনেশন বাংলায়। আমি আসছি বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষের কাছে। চন্দ্রশেখর বাবু, মিস্টার মিত্তাল যেটা বললেন যে পশ্চিমবঙ্গে এই সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, একটা ধারণা ছিল এই সরকার শিল্প বিরোধী, এই শিল্প বিরোধী তকমা কি তারা ঝেড়ে ফেলতে পেরেছে? যে আপনি তো গ্রামে গঞ্জে ঘোরেন, সারা পশ্চিমবঙ্গে আপনি ঘোরেন, কোথাও কি মনে হয় যে এই সরকার শিল্প বিরোধী তকমাটা ঝেড়ে ফেলতে পেরেছে? না, এটা মনে হয় না। আপনি একদিক থেকে প্রশ্নটা করলেন, আমি দুই দিক থেকে জিনিসটা দেখি। যদি আমি তিনটে টোরের কথা বললাম এবং সেইখানে একজন চিফ মিনিস্টার যেইভাবে মানুষের কাছে যাচ্ছে একটা দেশ থেকে আরেক দেশে গিয়ে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তার শিল্পের প্রতি কতটা ইচ্ছা। কারণ যে কোনো শিল্পকে যদি আমরা দাঁড় করাতে হয়, প্রথম হলো দরকার নিজের ইচ্ছাটা তৈরি করা, নিজের উপর কনফিডেন্স তৈরি করা, হ্যাঁ আমি এটা পারবো। তো সেইটা যদি কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে তার বাকি চারিদিকে মানুষের মধ্যে, সেটা বলবো যে অন্য অন্য মন্ত্রীদের মধ্যে। অবশ্যই আমাদের অর্থমন্ত্রী এটার
প্রথমের দিকেই আছেন, এবং দ্বিতীয়ত হলো সরকারি যে কর্মকর্তা আছে তাদের মধ্যেও এই সংবাদগুলো খুব দ্রুত গতিতে পৌঁছে যায়, এবং সেইটা এই রাজ্যের ক্ষেত্রে এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটা বড় রকম বিষয় কাজ করে। কারণ কি, শিল্প আসার ক্ষেত্রে প্রথম দেখে মানুষ পরিবেশটা কতটা পজিটিভ আছে, এবং পরিবেশ পজিটিভের ক্ষেত্রে যখন এই রাজ্যের প্রধান যিনি তার মধ্যেই সবচেয়ে বেশি আছে, তো অন্যদের ক্ষেত্রে কোনো রকম দুর্বলতা দেখা যায় না এবং আসে না। দ্বিতীয়ত যদি বলি যে আমাদের পশ্চিমবাংলায় আমরা গ্রামে গঞ্জে ঘুরে যেটা দেখি বা যতটুকু দেখতে পেরেছি, তাতে দেখছি প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্প উদ্যোগের একটা প্রবণতা আছে বাঙালিদের মধ্যে। আচ্ছা, কিন্তু বিষয়টা হলো কি যে অভিজ্ঞতাটা খুব কম, 15 বছর যাই বলি, সেক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট রাখার ক্ষেত্রে বেশি রকম মানসিকতা, মানে বাড়াতে চায় না। এই বড় করার পিছনে যেন কিছু একটা ভয়। তো এইটা আমরা ইদানিং দেখছি, এটা খুব মানে প্রসারিত হচ্ছে, এই ভয়টা কাটিয়ে অনেকেই সামনে চলে আসছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট একটা শিল্প যখন কেউ করে 5 জন ঠিক আছে, 10 জন হলে আমাকে PF দিতে হবে, তারপর একটা ইউনিয়ন হবে, এই ভয়টা কিন্তু এতদিন খুব কাজ করছিল এর মধ্যে। তো এখন দেখা যাচ্ছে এই ভয়টা কেটে গেছে, কেটে যাওয়ার ফলে আমাদের যে সকল ছোট ছোট ক্ষুদ্র এই সকল শিল্প ছিল যাদেরকে আমরা ঋণ সহায়তা দিচ্ছিলাম, তারা এখন উপরের দিকে উঠে আসছে। কেউ এসে বলছে 24 জন তার কর্মসংস্থান সৃষ্টি করেছে, কাজ দিয়েছে, কাজ করছে তার ইন্ডাস্ট্রিতে, কোনো জায়গায় 20 জন, কোনো জায়গায় 50 জন। তো এই প্রবণতাটা কিন্তু কিছু বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি। তাতে আমাদের দেখে মনে হচ্ছে যে বাংলায় কিন্তু একটা শিল্পের উদ্যোগ যে জিনিসগুলো, এটার একটা প্রবণতা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইটা আমার মনে হচ্ছে যে সেটা কিছুটা আমাদের মুখ্যমন্ত্রীর থেকেও এই এই পরিবেশটা মানে মানুষ গ্রহণ করেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এইটা যদি আর কিছু দূর এগোতে পারে, আমি বলছি নেক্সট 5 বছর বা 10 বছর, তাহলে পশ্চিমবঙ্গে একটা অন্যরকম জায়গায় চলে যাবে। শুভবাবু, এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলা, সুতরাং আমার ধারণা নিশ্চয়ই ঠিক। আমি একটু অন্য প্রসঙ্গ বলি, দেখুন একজন কর্মচারী বা একজন ওয়ার্কারের স্যালারি বা তার রোজগারের অন্যতম মাপকাঠি হচ্ছে যে তিনি কতটা উৎপাদনশীল, হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটি কতটা ঠিক। এবং একটি কোম্পানি যখন, একটি ইন্ডাস্ট্রি যখন আসছে একটি দেশে আসছে, তখন সে চেন্নাইতে আসছে না পশ্চিমবাংলার কলকাতায় আসছে, সেটা কিন্তু তার কাছে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে তার মুনাফা হচ্ছে কিনা, এবং শিল্প বান্ধব পরিবেশ, অর্থাৎ শিল্প অনুকূল পরিবেশ, সেটা সে যথাযথভাবে ব্যবহার করতে পারছে কিনা। এবং আমার ধারণা কলকাতা বা পশ্চিমবঙ্গকে যদি আমাদের সেল করতে হয় টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, তাহলে আমাদের কিন্তু বারবার বলা উচিত যে কলকাতার স্ট্র্যাটেজিক লোকেশন, যে আমরা আরও পূর্ব দিকে পৌঁছতে পারি, লুক ইস্ট, এই কথাটা বহুবার বহু জায়গায় বলা হয়েছে। আমি মানে অ্যাট দ্য সেক অফ রিপিটিং আমি তাও বলছি যে এই যে পশ্চিমবঙ্গের একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে আমরা এখানে উৎপাদন করলে আরও পূর্ব দিকে উৎপাদন পৌঁছে দিতে পারি, এটার জন্য কিন্তু বহু বিদেশি সংস্থা এবং দেশি সংস্থা আকর্ষিত হতে পারে পশ্চিমবঙ্গে। এইটাকে কিন্তু আমাদের অনেক বেশি করে, এবং তার সঙ্গে ওয়ার্কারের উৎপাদনশীলতাকে একটা প্যাকেজ হিসেবে, এবং তার সঙ্গে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে শর্টফল আছে সেটাকে কাভার করে আমাদের সেল করতে হবে। সেটা না করলে কিন্তু বড় সংস্থা, BMW বলুন কিংবা ফক্সওয়াগন যারাই বলুন না কেন, তাদের কাছে অন্য রাজ্য অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই এই সমস্যাটাকে দূর করতে গেলে, এটা সহজ নয়, এবং জেনারেলি যেটা হয় একটা ফেডারেল সিস্টেমে রাজ্যগুলো নিজেদের মধ্যে এক ধরনের কম্পিটিশনে নেমে পড়ে, কেউ ট্যাক্স হলিডে দেয় এবং টানাটানি চলে, ডেফিনেটলি আমাকে সাপোর্ট করবে নিশ্চয়ই। এবং এই যে টানাটানি প্রশ্ন, তাতে করে এক সময়তে মহারাষ্ট্রে কিংবা রাজস্থানে কিংবা গুজরাটে অনেক বেশি ইন্ডাস্ট্রি আসে যেটা পশ্চিমবঙ্গে এসে পৌঁছতে পারে না, কিন্তু ওই সেলেবিলিটি অফ আ লোকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এনাদের বক্তব্যের আরও অংশ ধরে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে এক ধরনের চাহিদা ক্রিয়েট করা প্রয়োজন, কারণ আবার একটা দেশের মধ্যে যখন উৎপাদন হচ্ছে তখন কোথায় সে উৎপাদন হচ্ছে সেটা কিন্তু গৌণ,
কারণ দেশের লোকে সেই জিনিস কেনার ক্ষমতা আছে কিনা, বিএমডাব্লিউ তৈরি করলেই তো হবে না, দেশের লোকে কিনতে হবে, না হলে জার্মানদের কি ইন্টারেস্ট হতে পারে বলুন। সেই পরিবেশটাও কিন্তু তৈরি করা প্রয়োজন যে লোকের পারচেজিং পাওয়ার জেনারেট করতে হবে, অর্থাৎ একটা সংগঠিত শিল্পে যতজন লোক কাজ করবেন তারা ট্যাক্স পে করবেন, তার থেকে অর্থনৈতিক বৃদ্ধি হবে। আমাদের এখন একটা ডেমোগ্রাফিক ফেজ চলছে, প্রচুর ইয়াং ছেলে মেয়ে আমাদের চাকরির বাজারে আসছে, তাদের কিন্তু যথাযথ চাকরি না দিলে তারা সেভ করবে না, তারা কিন্তু অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করতে পারবে না এবং ফলে তাদের পারচেজিং পাওয়ার বাড়বে না। এই এটা কিন্তু একটা এটা সম্পূর্ণ একটা প্যাকেজ, এটাকে আলাদা করে ইন্ডাস্ট্রি বা আলাদা করে একটা বৃত্ত, এই বৃত্তটা এই বৃত্তটাকে কমপ্লিট হতে দেখলে বা অন্তত আংশিকভাবে মুভ করতে শুরু করলে তবেই কিন্তু এই প্রয়াসটা আমাদের সফল হবে। হ্যাঁ, কি বলছি আমি স্যার, এক্ষেত্রে প্রফেসর সাহেব যা বলেছেন, আমি দুটো যেটা অনুভব করেছি এই জার্মানিতে গিয়ে দুটো কথা বলতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে কথাটা চেয়ারম্যান সাহেব বলেছেন চন্দ্রশেখরবাবু, যখন মিউনিকের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখলেন, প্রাঞ্জল বক্তব্য কিছু তথ্যের মাধ্যমেও শেষ হয়ে গেল, একটি জার্মান সিইও আমাকে এসে বলল আই এম ভেরি হ্যাপি। তাহলে কেন তুমি হ্যাপি কেন? বলল যে আমরা তো এখানে তত্ত্ব শুনতে আসিনি, সে খুব সিনিয়র লোক, সে কিন্তু অ্যানালিসিস করবে না, পারসেপশন, আমরা এখানে এসেছিলাম দু তিনটে জিনিস জানার জন্য। এক হচ্ছে কেমিস্ট্রি, আমার সঙ্গে কি একটা কেমিস্ট্রি আছে, রসায়ন আছে, যিনি সত্যি সত্যি আমাদের ডাকছেন। দ্বিতীয়ত বললেন যে প্যাশন, যে আমরা কি এখানে, আমি কি দেখতে পাচ্ছি ওর মধ্যে সেই প্যাশন আছে যার সঙ্গে প্রত্যেকের মধ্যে সেই প্যাশনটা দেখতে পাচ্ছি, প্যাশন দেখলাম। তৃতীয় জিনিসও বললেন সিনসেরিটি অ্যান্ড ইন্টেগ্রিটি, এটা আমরা কিন্তু খুঁজছিলাম, তত্ত্ব তার নিচে আছে, উপরে কিন্তু রয়েছে এই তিন চারটে এলিমেন্ট, যেটা আমি অ্যাজ এ ওনার প্রমোটার অফ আ বিলিয়ন ইউরো কোম্পানির মালিক, আমি কিন্তু সেই টাচ অ্যান্ড ফিল ছুঁয়ে দেখতে চাই, বুঝতে চাই, আজকে সেটা পেলাম। ঠিক তার উল্টো একই ডাইরেকশনে বিএমডাব্লিউর আলোচনায় তারা কিন্তু পট করে জিজ্ঞেস করলো আপনাদের জিডিপি গ্রোথটা কেমন হয়েছে, আমি সত্যি গর্বের সঙ্গে জানাতে পারলাম ডবল হয়ে গেছে, পাঁচ বছরে ডবল হয়ে গেছে, এটা ছিল 60 বিলিয়ন ইউরো, সেটা এখন হয়ে গেছে নমিনাল জিডিপিতে 123 বিলিয়ন ইউরো। জার্মানিতে গ্রোথ কত হয়, 1%, 2%? এটা কিন্তু তারা জানতো যে আমাদের রাজস্ব ডবল হয়ে গেছে। তখন জিজ্ঞেস করলো কেন হয়েছে, সে বিস্তারিত আলোচনা। থার্ড প্রশ্ন করলো হিউম্যান ক্যাপিটাল, স্কুল কলেজ পলিটেকনিক এই সম্বন্ধে জানতে চায়, সেখান থেকেই তো ম্যান পাওয়ার ড্র করবে, শুধু বিএমডাব্লিউ বলে নয়, সব ইন্ডাস্ট্রির মনে কিন্তু আছে যে আমি কি সেই ধরনের কর্মচারী পাবো যে ট্রেন্ড লেবার। আগে তখন যখন আমি বলতে পারলাম যে আমরা 21টি নতুন পলিটেকনিক করেছি, 170টি ITI করেছি। চতুর্থ প্রশ্ন করলো খুব সুন্দর, আপনারা ফিজিক্যাল পরিকাঠামোর জন্য কি করেছেন? বলতে পারলাম যে প্রায় 11,000 কিলোমিটার নতুন হাইওয়ে তৈরি করা হয়েছে এই 5 বছরে, 10,000 কিলোমিটার গ্রামের রাস্তা তৈরি করা হয়েছে, প্রাইমারি স্কুল আপার প্রাইমারি 6,000 নতুন তৈরি হয়েছে। তাতে বলছে ও সো ইউ ডু হ্যাভ হিউম্যান ক্যাপিটাল, ইমার্জিং হিউম্যান ক্যাপিটাল বেঙ্গল। আমি তখন বললাম আরেকটা কথা মনে রাখবেন, আজকে যখন মেজর IT কোম্পানি বেঙ্গালুরুতে লোক নেয় কলকাতাকে নিয়ে, তার কিন্তু 35% প্রথম বছরে চলে যায়, যেটাকে বলে অ্যাট্রিশন রেট। পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি বলতে গর্বিত, TCS এর মতন কোম্পানি যারা আরো 20,000 ওয়ার্কারের জন্য ক্যাম্পাস তৈরি করে ফেলেছে, তারা কিন্তু আমাকে বলেছিল কলকাতার সবচেয়ে বড় অবদান কি, যেখানে 35% এক বছরের মধ্যে অন্য কোম্পানিতে চলে যায় বা অন্য জায়গায় চলে যায়, পশ্চিমবঙ্গে অ্যাট্রিশন রেট ইজ অনলি 3%। সিমেন্সের সাথে আপনাদের কথাবার্তা হয়েছে? আগে সিমেন্সে আমি গর্বিত বলতে যে 6 জন লোককে নিয়ে সিমেন্সের টপ ম্যানেজমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেন।
এখন প্রশ্ন উঠল কেন তারা দেখা করতে এসেছেন মিউনিকে? তার কারণ সিমেন্স অলরেডি কয়েক হাজার লোক কলকাতায় এমপ্লয় করে, কিন্তু তারা তাদের স্কোপটা এনলার্জ করতে চায়, তার কারণ হিউম্যান ক্যাপিটাল। আপনি শুনে খুশি হবেন যে পিসি পূর্ণেন্দু চ্যাটার্জি তার বক্তব্য যখন রাখলেন, একজন জার্মান সিইও একজন ইন্ডিয়ান সিইও বলছেন তাদের এক্সপিরিয়েন্স, এই জীবনে কোনোদিন হয়নি। পূর্ণেন্দু চ্যাটার্জি একটা কথা বললেন কেউ ধরতে পারেনি, অনেকেই ধরতে পারেনি, 1000 সায়েন্টিস্ট সে কলকাতায় তার আছে। কি করেন তারা? তারা একটা ফাইন কেমিক্যালস তৈরি করেন এবং ফার্মাসিউটিক্যাল, সারা বিশ্বের ফার্মাসিউটিক্যাল ইয়ে সাপ্লাই করে। পূর্ণেন্দু বলছে এই সায়েন্টিস্টগুলো, এতজন সায়েন্টিস্ট কলকাতায় এলো কি করে? আরও হাজার হাজার সায়েন্টিস্ট ছেলে আছে বাঙালিদের মধ্যে বা বাংলা পশ্চিমে যারা বাস করে, সে তো হিউম্যান ক্যাপিটালের রিয়ালিটি, আমি বলছি না থিয়রি, রিয়ালিটি। এইটা কিন্তু বিএমডাব্লুই হোক, বিএএসএফ হোক, যারা এখানে ইনভেস্ট করেছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে, জার্মান কোম্পানি, সবাইকার মধ্যে দেখলাম রেজোনেট করছে যে পশ্চিমবঙ্গে হিউম্যান ক্যাপিটাল রিচ এবং পালিয়ে যাওয়ার অ্যাট্রিশন রেট, যে অন্য জায়গায় চলে যায় বা কাজটা ছেড়ে দেয়, তাদের সংখ্যা মিনিমাল। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য সিইওজ ভিশন। 25,000 ফুট ওপর থেকে যখন নিচে দেখে সিইও। চন্দ্রশেখরবাবু কি একটা বলছিলেন? আমি ওই ওই জায়গাটাই বলছিলাম, তো মাননীয় অর্থমন্ত্রী বলেছেন একটা বিষয়ে। আমাকে একদিন বলতেছিলেন HSBC-র ডিরেক্টর, আপনি চিনেন নয়নালাল কেদুয়াই, বলছিলেন যে চন্দ্রশেখর, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে যত CFO আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মানে ফাইন্যান্সে যারা হেড, এরা ম্যাক্সিমাম আমরা বেঙ্গল থেকে নেই এবং বেঙ্গল থেকে ভালো পরিমাণে এই সংখ্যায় আছে। তার মানে একটা জিনিস হলো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডের ক্যাপাসিটি বাঙালিদের মধ্যে সবচেয়ে ভালো, এইটা সবাই চাকরিতে আছে। দ্বিতীয় বিষয়টা হলো যে সবচেয়ে ইন্ডাস্ট্রির আরও বলেছেন পরিবেশ, আরেকটা হলো যে কর্মীকে ডিসিপ্লিনে নিয়ে আসা। কিন্তু বাঙালি ডিসিপ্লিনে আসে এটা বন্ধন একটা উদাহরণ। আমরা এখানে শুরু করেছি আজকে, এর আগে আসতো না, এর আগে অভিজ্ঞতা কি আসতো না নাকি? না, একটা কথা আছে না, এমনি একটা হাওয়াতে আছে যে ডিসিপ্লিন না, কাজকর্ম ঠিক করে না, সেটা যদি দেখা যায় যে না করে, সেটা ডিসিপ্লিন এর দ্বারাই আজকে বন্ধন এই পর্যায়ে জায়গায় এসছে। এই কর্মীদের ডিসিপ্লিনের দ্বারা, কর্মীদের কমিটমেন্টের দ্বারা, একটা এনজিওতে জয়েন করেছে একটা কর্মী, সেই কর্মী আজকে ব্যাংকের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে এবং পুরো বেঙ্গল থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু পারে, এবং সেই অভিজ্ঞতা বলেন আর সেই দক্ষতা বলেন, সেই কমিটমেন্ট বলেন, ইন্টিগ্রিটি বলেন, সব কিছু বাঙালিদের মধ্যে আছে। ঠিক, শুধু এই জায়গাগুলো যেগুলো আমরা সবাই বললাম, পরিবেশ এবং কিছু সুযোগ সৃষ্টি করতে পারি যদি, তাহলে এটা একটা ফ্যান্টাস্টিক রাজ্য হিসাবে দাঁড়াবে এবং ইকোনমিতে কোনো জায়গায় ডেফিসিট কোনো রাজ্যের থেকে পিছিয়ে থাকবে না, এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মনে হয় এটা ভবিষ্যতে আরও, আমি মিত্তাল সাহেবের কাছে আসবো একটা জিনিস নিয়ে। মিউনিকের মঞ্চে আমরা দেখলাম যে ব্র্যান্ড বাংলা বা ডেস্টিনেশন বাংলার পক্ষে ব্যাট করলো টাটা। টাটার মিস্টার নগেন্দ্রন ছিলেন, তিনি পশ্চিমবঙ্গে টাটাদের অভিজ্ঞতা এবং তাদের যে নতুন সরকারের বা তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি আস্থা জানালো। বিশ্ববাবু, তিনি হচ্ছেন টাটা গ্রুপের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ কোম্পানি টাটা স্টিল, তার ম্যানেজিং ডিরেক্টর। তো মিউনিকের মঞ্চে ব্যাট করলো টাটা রাজ্য সরকারের হয়ে। সিঙ্গুর রায় তার কয়েকদিন আগেই বেরিয়েছে সুপ্রিম কোর্টে, আমরা প্রত্যেকেই জানি, যেটা সবাই জানা বিষয়। তো এই ঘটনা লগ্নিকারী, যারা ব্যবসায়ী আপনাদের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষেত্রে এ রাজ্যে লগ্নি করার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, আদৌ ফেলবে কিনা? আমি আবার একটা জিনিসটা বলবো, ব্যবসায়ীরা যা আছে এরা অনেক আগেকার চিন্তা করে নিয়ে আজকে যা 10 বছর আগে কি হবে মোটামুটি বুঝে যায়। আপনি দেখছেন স্কুলের মধ্যে আমরা বাচ্চাগুলোকে কিডেন গার্ডেনে এসে পড়াচ্ছি, ওদের স্কান হচ্ছে A for apple, B for ball, A for apple, B for ball।
আপনি একটা বাচ্চাকে যদি বলুন না 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 এ ফোর এরোপ্লেন বি হতে পারে, ও বিশ্বাস করবে না, ও বলে না না এ ফোর অ্যাপেলই হয়। তো যা এখন আমরা তো টাটা হোক, আপনি তো দেখেছেন মিউনিকের মধ্যে ওরা এখন বলছে কি আমরা ওর ফার্দার ইনভেস্টমেন্ট করতে রাজি আছি, রিলায়েন্স বলছে আমরা ফার্দার ইনভেস্টমেন্ট করতে রাজি আছি, কেন ওরা আগেকার চিন্তা করে নিয়েছে। এখন আমাদের যা আমরা যা এখানে থাকছি ওটা আমাদের দেখতে হবে কি এখন এ ফোর অ্যাপেলের জায়গায় এখন এরোপ্লেন হয়ে যাচ্ছে, এখন ওটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ওটা আমাদের জন্য খুব ভালো হবে। জয়ন্ত ঘোষাল, টাটার ব্যাপারে আমি বলবো যে মানে দেয়ার ইজ নো ফুল স্টপ ইন বিজনেস। টাটারা তো ব্যবসা করছে, টাটারা তো কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে টাটাদের ভূমিকা যাই থাক, কোনো একটা ফিলান্থ্রপিক মানে ইনস্টিটিউশন তো নয়, ধর্মীয় প্রতিষ্ঠান তো নয়। টাটারা যখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, টাটারাও একটা ফিউচার রোডম্যাপ খুঁজছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, আমার বেশ মনে আছে, আমি দিল্লিতে থাকি, রেলমন্ত্রী থাকার সময় টাটা কনসালটেন্সি ওরা একটা টেন্ডার পেয়েছিল এবং তখন রেল বোর্ডের একজন মেম্বার এসে বলেছিলেন যে ম্যাডাম এরমভাবে টাটারা ঢুকে পড়েছে, কেননা ভেবেছিলেন যে টাটা খুব রিয়াক্ট, দিদি খুব রিয়্যাক্ট করবেন, তার কারণ এরকমভাবে টাটাদের ব্যাপারে তখন উনি বলেছিলেন যে প্রথম কথা হচ্ছে গ্লোবাল টেন্ডার, সেখানে ওরা পেয়েছে টাটারা, প্রথম কথা তো আইনগতভাবে সাংবিধানিকভাবে আমি সেখানে ঢুকতে পারি না রেলমন্ত্রী হিসেবে, আর নাম্বার টু হচ্ছে যে আমার অধিকার থাকলেও আমি ঢুকতাম না, তার কারণটা হচ্ছে যে ওটা একটা মানে সাঁকরাইলের একটা রেলওয়ে প্রজেক্ট এবং সেখানে টাটা কনসালটেন্সি তারা কাজটা করছে এবং তাদের যথেষ্ট প্রথিতযশা সংস্থা, তাহলে সেখানে আমি বাধা দেবো কেন? তার মানে একটা জিনিস খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাটা বিরোধিতাটা সিঙ্গুরের কৃষি জমি এবং কৃষকদের স্বার্থের সঙ্গেই যুক্ত, সেটা কিন্তু টাটাদের অন্যান্য যে সার্বিক ব্যবসার সঙ্গে যুক্ত না। হ্যাঁ একদম, বরং টাটা রতন টাটা যে মন্তব্য করেছিলেন ব্যাড এম গুড এম সেটাও তো অতীত। সাইরাস মিস্ত্রি তো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো সেরকম ধরনের নেতিবাচক মন্তব্য করেননি। দুজন গিয়েছিলেন টাটা, দুজন গিয়েছিলেন, নগেন্দ্রন গিয়েছিলেন এবং এই দুজন সঞ্জীব পল টাটা মেটালিক্সের, এবং নগেন্দ্রন নয় না, সঞ্জীব পল আপনার টাটা মেটালিক্সেরও ছিলেন। আর আপনি যে কথাটা বললেন, রিসেন্টলি আমি কাগজে দেখেছি সাইরাস মিস্ত্রি ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ সম্বন্ধে খুব ইতিবাচক বক্তব্য রেখেছেন। এবং আমি একটা কথা বলে শেষ করবো যে টাটারা যখন মঞ্চে দাঁড়িয়ে মিউনিখের মতো একটা যেখানে গ্লোবাল একটা রিপ্রেজেন্টেটিভস তারা প্রতিনিধিরা রয়েছে, সেখানে তারা কিন্তু টাটার কর্ণধারের ম্যান্ডেট ছাড়া, ম্যানেজিং ডিরেক্টর একটা সংস্থার, তারা কিন্তু কথা বলতে এরকমভাবে পারে না এবং তারা তো রাজনৈতিক নেতা নয়। সুতরাং তারা যখন পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথা বলছেন তখন টাটাদেরও একটা পরিবর্তিত মানসিকতারও কিন্তু একটা বার্তা তারা দিচ্ছেন। এবং আমার তো মনে হয় যে হয়তো অমিতবাবু আমাদের আরও আলো দেখাতে পারেন, আমার নিজের ধারণা সাংবাদিক হিসেবে যে অমিত মিত্র ইজ দ্য বেস্ট পার্সন, কেননা টাটার সঙ্গে কিন্তু সিঙ্গুরের বিষয় নিয়ে রাজনৈতিক বিরোধ হতে পারে, কিন্তু অতীতেও আমি দিল্লিতে ওনাকে ফিকিতে থাকার সময় দেখেছি যে টাটার সঙ্গে অত্যন্ত গভীর ব্যক্তিগত সম্পর্ক। এবং যদি আপনি মাফ করেন আমি বলবো যে ওনার স্ত্রী, আমি নিজে সেই বই পড়েছি যে টাটার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে বিরাট একটা প্রজেক্ট করেছিলেন ডক্টর মীরা মিত্র। তাহলে এখন আমার যদি মনে হয় যে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যদি ইনিশিয়েটিভ দেন, হয়তো নিচ্ছেন আমরা জানি না, সাংবাদিক হিসেবে আমি জানতে চাইব কি নিচ্ছেন, যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে সিঙ্গুরে না হলেও যে বার্তাটা একটা বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে মানে চমকে দিয়ে মিউনিখে দিয়েছেন, এখন সেই জিনিসটা সিঙ্গুরের জমিতে কি হবে সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়, সেটা পরে পরে। কিন্তু টাটারদেরকে যে কোনো একটা মানে কি বলবো মানে টাবু টাটাকে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেই এবং টাটারাও সেটাকে রেসিপ্রোকেট করছে, এর থেকে ভালো পশ্চিমবঙ্গের জন্য আর কি বার্তা হতে পারে? গুড এম আর ব্যাড এম, তাহলে অতীত গুড এম ব্যাড এম, শুধু অতীত অতীত বলবো না, আরো একটা ধাপে এগিয়ে যাব। আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কর্মসংস্থানের কোম্পানি কোনটি আমি জানতে চাই, শুনে অবাক হবেন, 40,000 মানুষের কর্মসংস্থান দেয় টাটা গ্রুপ। এবং এই আর 4-5 মাসের মধ্যে যখন টিসিএস এর নতুন ক্যাম্পাস, টাটা কনসাল্টিং সার্ভিসের নতুন ক্যাম্পাস তৈরি হয়ে গেছে,
যেদিন ইনগ্রেশন হবে এই 40,000 সংখ্যাটা 60,000 পৌঁছবে। এবং আমি খুব গর্বিত যে সেখানে নরেন্দ্রন, ওয়ান অফ দ্য লিডার্স অফ দ্য টাটা গ্রুপ, তিনি এবং সঞ্জীব পল টাটা মেটালিক্সের খুব সুন্দর ফ্যাক্টরি আমাদের এখানে, তারা দুজনেই উপস্থিত। একজন বললেন ডুসেলডর্ফে, আরেকজন বললেন মিউনিখ। আমার তো মনে পড়ছে সঞ্জীব পল একটা কোনো সমস্যা ছিল টাটা মেটালিক্সের খড়গপুরের কারখানাতে, চিফ মিনিস্টার নাকি এক মিনিটে ফোন করে সেটা মিটিয়ে দিয়েছেন, উনি নিজে সেটা বললেন। মানে আপনাকে বলি অদ্ভুত হচ্ছে সেই যে ঘটনাটা, তাদের একটা ডিফিকাল্টি হয়েছিল, সে খবরটা চিফ মিনিস্টার আগে পেয়েছেন যখন ঘটেছে, উনি ফোন তুলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপিকে বলেছেন যে আমি চাই এটা এটা অন্যায় কাজ হচ্ছে। ওরা যতক্ষণে আমার কাছে খবরটা দিতে এসেছিল ফোন করেছে, ততক্ষণে কিন্তু ব্যাপারটা মিটে গেছে। সেই কথাটা পাবলিকলি, ব্যক্তিগতভাবে নয়, জনসাধারণের মধ্যে জার্মানিতে এই কথাটি কিন্তু সঞ্জীব পল বলেছিল, যেটা আপনি হয়তো আপনার মনে আছে। কিন্তু আমি এইটুকু বলবো যে টাটা, টাটার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উদাহরণ দিয়েছেন রেলওয়ের সময়, আজও আমরা দেখছি যে তাদের যে ক্যাপেবিলিটি যেখানে আছে কম্পিটিটিভ প্রসেসে, এরম নয় আমরা কারুককে সুবিধে করে দিচ্ছি, কম্পিটিটিভ প্রসেসে তারা পশ্চিমবঙ্গে এস্টাবলিশড। এইভাবে সবচেয়ে আমার ভালো লাগলো, পাঁচজন সিইও আইটিসি, আইটিসির কথা আমরা বলিনি, আইটিসি কলকাতার মঞ্চে দেখেছি সবাই, মঞ্চে শুধু নয় আইটিসির যিনি চেয়ারম্যান হতে যাচ্ছেন অ্যাকর্ডিং টু মিডিয়া, এখন ম্যানেজিং ডিরেক্টর, এরপরে হয়তো চেয়ারম্যান হবেন ডিসেম্বরের পরে, তিনি নিজে গিয়েছিলেন। তার মানে আইটিসি কি সিগন্যাল দিচ্ছে যে আপনি জার্মানিতে যান, আমাদের যে দুটো ফুড প্রসেসিং প্লান্ট, একটা তৈরি হয়ে গেছে, দ্বিতীয়তে বিনিয়োগ কমপ্লিট হচ্ছে, আমরা আইটিসি ইনফোটেক এর বিনিয়োগ করছি এবং 1200 কোটি টাকার একটা হোটেল তৈরি করছি যেটা ভারতবর্ষের বিগেস্ট হোটেল, 500 হোটেল। এই সংবাদটা আপনি জার্মানদের দিন, ঠিক বিরতির পর ফিরে এলাম ডেস্টিনেশন বাংলায়। বিরতি দেওয়ার আগে যে আলোচনা আমরা করছিলাম যে মিউনিকের বিশ্বমঞ্চে, মিউনিকের শিল্প সম্মেলনের মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে ব্যাট করেছেন টাটার প্রতিনিধি, যেভাবে গলা ফাটিয়েছেন এরাজ্যে শিল্পের পক্ষে, তার প্রভাব আগামী দিনে শিল্পে কতটা পড়বে। আমি আসব সৌরভবাবুর কাছে। সৌরভবাবু, এই যে টাটার ব্যাট করা, তারপরে আজকে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র যেটা বললেন যে টাটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে টাটাতেই সব থেকে বেশি লোক কাজ করে, 40,000 কর্মসংস্থান পশ্চিমবঙ্গে, এত বড় কর্মসংস্থান কারণ নেই। একসময় রতন টাটা গুড এম ব্যাড এম বলেছিলেন, আজকে অমিতবাবু টাটার ভূয়সী প্রশংসা করছেন। আস্তে আস্তে কি পরিবেশ আরো স্বাভাবিক হচ্ছে? আমার ধারণা হওয়া উচিত, কারণ মাননীয় অর্থমন্ত্রী বললেন, জয়ন্তবাবু বললেন, খুব ন্যায্য কথা। দেখুন, এখানে এবং এখানে প্রথিতযশা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায় কিন্তু ইগো পার্মানেন্টলি থাকে না, কারণ দিনের শেষে আপনি যদি ব্যবসাটা নাই করতে পারেন আপনার পার্সোনাল ইগোর জন্য, তাতে কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়। যেটা সমস্যা হয় আমার ধারণা একটি রাজ্যের ক্ষেত্রে বা একটি দেশের ক্ষেত্রে, একটু তত্ত্বের মতো শোনাবে, কিন্তু সব জায়গাতেই বিশেষ করে গরিব দেশে কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকে, এবং সেগুলোকে হয় রাজনৈতিক নেতারা এবং ব্যবসায়ীরা কিছুটা ক্ষেত্রে অ্যাবিউজ করেন, এবং তার ফলে এক ধরনের ডিস্টেন্স তৈরি হয় বিটুইন, ধরুন যেখানে ব্যবসা করা সম্ভব সেখানে হয়তো ব্যবসাটা ঠিকমতো হয়ে উঠল না, বা যেখানে ব্যবসাটা হচ্ছে সেখানে কিছু দুর্বলতা সৃষ্টি হচ্ছে, এবং তার ফাঁক দিয়ে কয়েক ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা এটা কর্মক্ষেত্রে, মানে ধরুন শ্রমিক ইউনিয়নের মধ্যে দিয়ে হতে পারে, কিংবা ধরুন ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে হতে পারে, কিংবা ধরুন সিম্পলি কী ধরনের জিনিস উৎপাদন করছেন, এবং এটা কিন্তু বড় কোম্পানিরও হয়। কিছুদিন আগে জার্মানির কিছু অটোমোবাইল সংস্থা
যারা সত্যি কথা বলেননি অন্তত পলিউশন নিয়ে, তারা কিন্তু এখন প্রায় এটা নিয়ে সারা পৃথিবীর কাছে এক ঘরে হয়ে পড়েছেন। এইগুলো কিন্তু পার্টিকুলারলি গরিব দেশের খানিকটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে হয়, কিন্তু এটাতে পার্সোনাল ইগো খুব বেশি কাজ করে না। এতে যদি প্রতিষ্ঠানের ক্ষতি হয় তাহলে সেই মুহূর্তে তিনি ম্যানেজিং ডিরেক্টরই হন বা সিইও হন, তাকে কিন্তু তার পজিশন রিভার্ট করতে হয়, পজিশন চেঞ্জ করতে হয়। ফলে এই এই সম্পর্কের অবনতি যেটা হয়েছিল সেটা কিন্তু খুব শিগগিরই ব্যাক করে আসবে যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এবং আমার ধারণা যে এখন যেটা অলরেডি হয়েছে তাতে যে কোনো ব্যবসায়ী মনে করবেন যে পশ্চিমবঙ্গে এলে নতুনভাবে ইনভেস্ট করলে তার থেকে অনেক বেশি মুনাফা হওয়া সম্ভব অন্য রাজ্যের তুলনায়, যেখানে হয়তো গ্রোথ এক জায়গাতে স্টল করে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু গ্রোথ কম ছিল এবং এখন যেহেতু হুড়ুর মানে যথেষ্ট গতির সঙ্গে বাড়ছে, ফলে পশ্চিমবঙ্গে আসা কিন্তু অনেক বেশি কাম্য হবে তাদের কাছে। এখানে পার্সোনাল ইগো ম্যাটার করবে না। শৈলবাবু যেটা বললেন যে পার্সোনাল ইগো, একদম ঠিক তাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিচ্ছেন, যে বার্তাটা আপনারা সকলেই জানেন যে সিন্ডিকেটকে যেভাবে তিনি বলে দিচ্ছেন সিন্ডিকেটরা চলবে না, এবং ধরপাকড় যেভাবে ব্যাপক হারে হচ্ছে, বহু আমি জানি যে রাজনৈতিক পাড়ায় পাড়ায় যেসব রাজনৈতিক নেতা ছিলেন তারাও ভয়ে ভয়ে রয়েছেন যে কার কি হয়, কখন কি গ্রেপ্তার হয়ে যায়, এবং সিন্ডিকেট রাজ প্রায় তিনি থামিয়ে দিয়েছেন বললেই চলে। এই যে একটা বার্তা দেওয়া হচ্ছে মিস্টার জুনেজা, এই যে বার্তাটা দেওয়া হচ্ছে, উনি যেটা বললেন যে শিল্পবান্ধব পরিবেশ এবং কোথাটা ইগো, আপনাদের ব্যবসায়ীরা ইগো তো রাখেন না। বিজনেস মানে কি, আমরা বিজনেস কি জন্য করি? প্রফিটের জন্যে। বিজনেসম্যান আগে দেখে আমার প্রফিট কোথা হচ্ছে। বিজনেসম্যান বিজনেস করবে ইগো নিয়ে বিজনেস করবে তো কোনোদিন বিজনেস হবে না। ফার্স্ট থিং কোথাও প্রফিট আর মার্জিন হবে, কোথাও মানে ডেভেলপমেন্ট করতে পারবে স্টেটের জন্যে, কোথাও মানে মানুষকে কাজ দিতে পারবে, ওই সব দেখে করে। আজকে আপনি টাটাকে দেখুন, এই সিঙ্গুর মামলার পরে তো ওখানে অনেক ইনভেস্টমেন্ট করেছে, এখানে টিসি আছে। তারপরে আমি একটা মিটিংয়ে মিউনিকে ছিল সঞ্জীব, মিস্টার সঞ্জীব কল অ্যান্ড দিদির সঙ্গে হয়েছিল, আমি ওখানে বসেছিল। সঞ্জীব কল আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে বললো যে আমাকে একটা জায়গা দিন খড়গপুরে, আমি আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আমি 60,000 ওয়ার্কার্সকে আন্ডার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিব। তো ওই জন্যে আমাদের দিদি বললো ঠিক আছে আমি দিয়ে দিব, তোমার আসো আমাদের নাম অফিসারের সঙ্গে কথা বলো, হয়ে যাবে আমি অ্যারেঞ্জ করে দিব। তারপরে ওরা এখনই তো ওরা করছে কাজ এখানে দেখুন। তারপরে টাটা ম্যাটালিক, উনি আমাকে বললেন যে একটা আমার কোম্পানি ভালো চলছিল না দু তিন বছর আগে, এখন আমরা আরও ইনভেস্ট করেছি এখানে, আর এখন আমাদের কোম্পানি খুব ভালো করছে আর প্রফিটে যাচ্ছে। তার মানে কি, দে আর পজিটিভ অবাউট ইভেন আফটার সিঙ্গু, টাটা ইজ ভেরি পজিটিভ অবাউট বেঙ্গল। মিত্তাল সাহেব, এই যে আপনারা ব্যবসা করেন পশ্চিমবঙ্গ, আপনাদের ইন্ডাস্ট্রি রয়েছে বিভিন্ন জায়গায়, শিল্প রয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে সিন্ডিকেটরা চলতে দেবো না, শিল্পপতি ব্যবসায়ীদের বলছেন যে কোথাও কোনো অসুবিধা হলে বা কেউ যদি কোনো সমস্যা তৈরি করে সরাসরি আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব, এটা কি আপনাদের মনে সাহস যোগাচ্ছে? হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন। আজকে আগে আমাদের কি ছিল কি, মাসের মধ্যে 8টা ছুটি ছিল না, 4টা সানডে 4টা স্যাটারডে ছিল না, আমরা ধরে রাখতাম কি 4 দিন স্ট্রাইক হবেই হবে। তো আমরা মানে একটা ছুটি লম্বা ছুটির মধ্যে থাকতাম, কখন একটা লম্বা ছুটি এখানে হলো মাসে কোন তারিখে আমরা অন্য জায়গায় গিয়ে কাজটা করব। এখন আমরা তো দুঃখী হয়ে যাচ্ছি কি ওই স্ট্রাইকটা বন্ধই হয়ে গিয়েছে, বল্কি মানে এখন স্যাটারডেতে অন স্যাটারডেই লোকজন কাজ করছে, আগে ছিল কি না, ইভেন ফ্যাক্টরিতে ওরা ট্রাই করছিল কি না কি আমরা 5 দিন সপ্তাহের মধ্যে কাজ করবো, সানডেতে মানে 2 দিন কমসে কম ছুটি। এখন মানে ওয়ার্ক কালচারটা অনেক ফিরিয়ে এসছে, আর আমরা এক্সপেক্টই করছি কি খুব তাড়াতাড়ি এটা আরও যা আমাদের পুরোনো টাইমে যা ছিল, আপনি তো দেখেছেন ব্রিটিশ তো পাগল ছিল না, মানে আজকে 300 বছর আগে বি ওরা ক্যালকাটাকে হেড করেছে, যেখানে সুস্তিকে নিয়ে গাড়ি পর্যন্ত তৈরি এখানে হতো, যেখানে ফাউন্ডারি যা আমাদের মানে মন্ত্রী সাহেব বললেন কি ফাউন্ডারি যা আছে সব কিছু এখানে হতো। একটা টাইম আসলো এখানে বন্ধ হলো, আমরা দেখিয়েছি এখানে যখন বন্ধ হলো ফরিদাবাদ ডেভেলপ হলো, এখানে যখন বন্ধ হলো মানে এই আপনার ওয়েস্টার্ন এই মহারাষ্ট্রের মধ্যে পুনে ডেভেলপ হলো, তারপরে গুজরাট ডেভেলপ হলো, এখন আমাদের যা ছিল ওটাই গিয়ে আমাদের আবার নিয়ে আসতে হবে। এটা চলছে এখন, আমরা এখন অনেক পজিটিভ হয়ে গেছি কি এটা ওটা সময় বেশি দূর না যখন আমরা সেম জিনিসটা দেখতে পাবো। আমি একটা ছোট্ট প্রশ্ন চাই, উত্তর চাইছি আপনার কাছে, আপনি তো এখানেও কারখানা আছে, আপনার বিদেশেও কারখানা আছে, পরিকাঠামোগত কী কী অসুবিধা এখানে আছে বিদেশের তুলনায় মনে হয়? দেখুন বিদেশের মধ্যে একটা সিস্টেম কাজ করছে,
আমাদের আজকে বিদেশের মধ্যে পুরো মানে রোমানিয়া স্পেন পুরো মানে মোর দেন 1000 পিপল কাজ করছে ইনক্লুডিং ইউএসকে নিয়ে। আমরা মাসে মধ্যে একবার যাচ্ছি, ওদের সিস্টেমেটিকলি সব কিছু চলছে। আর এখানে মানে এখানে বলতে গেলে আমাদের ইন্ডিয়াতে মানে আমাদের ইন্ডিয়াতে অন্য অন্য জায়গাতে কারখানা আছে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বি আমাদের মধ্যে মোটামুটি 4000 লোকজন আমাদের অর্গানাইজেশনের মধ্যে এখানে কাজ করছে, ইনক্লুডিং দ্য টি গার্ডেন্স, আমাদের স্লিপারে আছে, প্লাস এটা সব নিয়ে। তো এখানে আমাদের ফিজিক্যালি থাকতে হচ্ছে, বাজার আমি বা ফ্যামিলি মেম্বার কেউ মানে ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের নিজস্ব ট্রাভেল করতে হচ্ছে। তো এটা ডিফারেন্স আছে, কনস্ট্যান্ট মনিটরিং এর একটা মনিটরিং। আমার মনে হয় মিত্তল সাহেব, আপনার সিইও ওখানে উঠে বলেছিলেন যে এবারে যেখানে আপনি জার্মান কোম্পানি নিয়েছেন সাকসেসফুলি চালাচ্ছেন, সেই সিইও বললো যে এবারে আমরা পশ্চিমবঙ্গে ফিরে যাব, এটা একটু বলবেন না? এটা স্যার আমার সিইওকে আমি যেরকম একটা আমরা ওয়ার্ল্ডের মধ্যে মানে এই কংক্রিট স্লিপার তৈরি করছি, ওয়ার্ল্ডের লার্জেস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট স্লিপার ম্যানুফ্যাকচার, বিশ্বের লার্জেস্ট প্রোডিউসার অফ স্লিপার্স সারা বিশ্বে। তো এখন নতুন একটা ওরা ডেভেলপ করেছে কম্পোজিট স্লিপার নিয়ে। আমি আমার সিইওকে লাস্ট ছয় মাস মানে আগে ও খুব হেজি ছিল কি ইন্ডিয়ার মধ্যে ওই ফ্যাক্টরি করার জন্য, ও আগে চেষ্টার মধ্যে ছিল কি আমরা এই কম্পোজিট স্লিপার যা আছে আমরা থাইল্যান্ডে কেন করিনি, থাইল্যান্ড ভালো জায়গা আছে, সেন্ট্রালি আছে। লাস্টের মধ্যে ওকে আমি মানে বুঝাইতে পারলাম ইন্ডিয়াতে, কিন্তু এবার নিজে উনি স্টেজের মধ্যে গিয়ে আমাদের মানে মন্ত্রী সাহেব এনাদের সামনে বলেছে কি আমরা ওই ফ্যাক্টরিটা এখন বেঙ্গলের মধ্যে করবো, আদার মেবি নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, কিন্তু নিজে মানে অত কনভিন্স হয়। তো এটা বি একটা বড় জিনিস। এইটা আমি খুব আশ্চর্য হলাম যে ওই মিটিংয়ে ওর জার্মান সিইও উঠে বলল এবারে আমরা উনি এসে আমাদের এখানে করেছেন, আমরা এবারে ফিরে গিয়ে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে ওর কোম্পানি বাংলা হবে বিনিয়োগ আসবো। এবং যে প্রশ্নটা সবাই বিএসএফ এর সিইও ও কি বললেন যে উনি বেঙ্গলে একটা ফ্যাক্টরি করেছেন কনস্ট্রাকশন কেমিক্যালে, 12 মাসের ভিতরে ওরা কমপ্লিট করে দিয়েছে ফ্যাক্টরি উইদিন এ ইয়ার, দ্যাট ইজ এ বিগ থিং বলে আমরা জার্মানিতে এরকম করতে পারিনি কোনোদিন। অল দ্য জার্মানস ওয়ার সারপ্রাইজ এন্ড হি সেড হি ইজ প্রেজড অ্যাবাউট দ্য ওয়ার্ক কালচার অফ বেঙ্গল। আরে এটা উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, বিএএসএফ বিশ্বের সেরা কেমিক্যাল কোম্পানি, সে ওইখানে ডুসেলডর্ফে উঠে বলল যে 12 মাসে আমরা এই ফ্যাক্টরিটা শুরুর থেকে শেষ অবধি 12 মাসে পশ্চিমবঙ্গে খড়গপুরে আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে করে ফেলেছি। তখন ও যে মন্ত্রী যিনি বসেছিলেন তিনি উত্তরে বললেন যে আমি তো অবাক হয়ে যাচ্ছি করেছো, জার্মানি তো আমরা 12 মাসে কোনো কোম্পানি তৈরি করতে পারতাম না। আমি তার যে প্রশ্নের দিকে সবাই তাকিয়ে আছে, আমাদের দর্শকরাও তাকিয়ে আছেন যে আগামী পরশু সিঙ্গুর দিবস, সিঙ্গুরে আপনারা যাবেন এবং আপনারা সুপ্রিম কোর্টের যে রায়, সাম্প্রতিক রায়, সেই রায় অনুযায়ী কৃষি যে ফেরত দেওয়ার প্রক্রিয়া তা চালু হবে। 14 জন কৃষককে সম্ভবত 14 তারিখ কৃষি জমি ফেরত দেওয়া হচ্ছে। যা খবর পেয়েছি সরকারের পক্ষ থেকে টাটাকে নাকি বলে দেওয়া হয়েছে যে শেড ভেঙে ফেলার ব্যাপারে বা যে ব্যাপারে। হ্যাঁ, তো এই সিঙ্গুরের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন প্রশ্নটা খুব সোজা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা যে আমরা সুপ্রিম কোর্ট যে আমাদের ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশন আমরা পুরোপুরিভাবে ফলো করব। সুপ্রিম কোর্ট বলছে যে এই অধিগ্রহণ যে করা হয়েছিল সেটা একদম রং এবং সেটাকে রিভার্স করার জন্য অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে তোমরা এবারে পুরোপুরি জমি কৃষকের কাছে ফিরিয়ে দেবে, বিকজ ইট ওয়াজ ব্যাড ইন ল। তার মানে এখন প্রথম ধাপ হচ্ছে এই জমি অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার আমাদের ফিরে দিতে পারে, উই আর বাউন্ড বাই দ্যাট সুপ্রিম কোর্ট জাজমেন্ট। তারপরে সেটা কিভাবে সলভ করা যায়, যেরকম ধরুন ওখানে সাবস্টেশন ছিল, সেই সাবস্টেশন উঠে অন্য জায়গায় চলে যাচ্ছে, যাতে কেন ওই জমিটা আপনাকে ফেরত দিতেই হবে, দ্যাট সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ। সে তো এইটা মনে রাখতে হবে যে বামফ্রন্ট সরকার যে জমি অধিগ্রহণ করেছিল সেইটাকে নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, দ্যাট প্রসেস ওয়াজ ব্যাড ইন ল। সে তো এ সরকারের কোনো আর অধিকার নেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আই হ্যাভ বিন ডাইরেক্টেড বাই সুপ্রিম কোর্ট। না, অ্যাজ ফার অ্যাজ টাটাজ আর কনসার্নড, টাটাদের অনেক ব্যবসা আছে,
হয়তো 28টা কোম্পানি আছে যার হেডকোয়ার্টার কলকাতায় টাটা সেন্টার, সেই তো তাদের দেখতে হবে। যেরকম উনি বললেন যে টাটা মেটালিক্স আজকে আরো বাড়ানোর জন্য এক্সপ্যান্ড করার জন্য অ্যাপ্লিকেশন করেছে আমাদের কাছে, টাটা হিটাচি এ কথা তো কেউ বলে না, টাটা হিটাচির যে ইউনিট আছে আমাদের খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে, এটা দেখার মতন ইউনিট, তারাও আজকে তিনটে জাপানি কোম্পানি নিয়ে এসছে সাবসিডিয়ারিজ, এটা কেউ জানে না, সে তো তারা এক্সপ্যান্ড করছে এবং পার্কের ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর হয়ে গেছে। কি করে হলো? টাটা হিটাচিকে আমরা বললাম উইশ লিস্ট দিয়ে দাও কি কি করা উচিত পার্কের পরিকাঠামোর জন্য, একটা একটা করে ধরে ধরে সেই পরিকাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে সবাইকার জন্য যেই পার্কে আসবে। একটা জিনিস জয়ন্তদা সাংবাদিক হিসেবে শেয়ার না করে পারছি না, যে একটা কথা আছে না, সাফল্যের থেকে বড় ডিফেন্স কিছু আর হয় না। বা তো আজকে অমিত মিত্র আমাদের শিল্প বাণিজ্য অর্থমন্ত্রীর গলায় শুনতে পাচ্ছি টাটার ভূয়সী প্রশংসা, গুড এম ব্যাড এম অতীত, কিন্তু সিঙ্গুরের সত্যি ভবিষ্যৎটা একটা কী, যে জমি ফিরিয়ে দেওয়ারও সুপ্রিম কোর্টের রায়, এইবার কৃষকরা যদি বললো না ওখানে সবাই শিল্প হোক, এরকম কি সম্ভাবনা কোনো অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে? এখানে একটা জিনিস খুব স্পষ্ট যে কৃষকদের যে সমস্যা বা কৃষকদের যে জীবিকার প্রশ্ন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করেছেন সেটা কিন্তু বিশ্ব শুধুমাত্র পশ্চিমবঙ্গ যেরকম একটা খুব বড় নমুনা হয়ে গেছে সিঙ্গুর, কিন্তু গোটা দেশের কাছে কিন্তু সিঙ্গুরটা একটা কৃষি সমস্যা নিয়ে আমাদের কি দৃষ্টিভঙ্গি হবে সেটা কিন্তু জাতীয় ক্ষেত্রেও মমতার আন্দোলন কিন্তু একটা রূপরেখা তৈরি করেছে। যখন মায়াবতীর আমার এখনো মনে আছে উত্তরপ্রদেশে, সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই গেছে, আন্দোলন হয়েছে, রাজস্থানের এসিজেড নিয়ে আন্দোলন হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষি চ্যানেল করে, সেটা নিয়ে বিতর্ক হয় করা উচিত কি উচিত নয়, কিন্তু কৃষি চ্যানেল করার মধ্য দিয়ে, এবং নরেন্দ্র মোদী বিবৃতি দিয়ে বলেন যে শিল্পক্ষেত্রে বললে সেটা ইনসেন্টিভ আর কৃষকদের ক্ষেত্রে করলে সেটা সাবসিডি, এই যে কথাগুলো যে বলছে সেটার অনেকে বলে যে সেটার কতটা সত্য কতটা শুধু বিজ্ঞাপন, সেগুলো সব বিতর্কে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে কৃষকদের বিষয়টা সেই নেহরুর সময় থেকে কৃষি না শিল্প করে প্ল্যানিং কমিশনের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট প্ল্যান সেকেন্ড প্ল্যান এই যে পেন্ডুলামের মতো এই যে জিনিসটা, একটা যে ভারসাম্য দরকার, মানে আমি কৃষকদের সমস্যা বলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, একটা সুইপিং জাজমেন্ট, আবার আমি ইন্ডাস্ট্রি করতে গেলে আমাকে কৃষক বিরোধী হতে হবে কেন, আমি ভারী শিল্প করতে হবে তা না হলে ক্ষুদ্র শিল্প তাহলে করবো না, তাহলে আমি একটা ওই সরোজ পোদ্দার যখন জার্মানিতে গিয়ে একটা ওই ফার্নিচারের ইকুইপমেন্ট ওই যে কী বলে ওগুলোকে যে অনুষঙ্গ সেগুলো নিয়ে এত বছর ধরে ব্যবসা করছে সে ব্যবসাটা ব্যবসা নয়, তাহলে প্রত্যেকটা জিনিস যেরকম শতপুষ্প বিকশিত হওয়ার মতো, আমি যদি বিভিন্নভাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখানে আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যার চরিত্র টাটারাও সেটা এতদিনে তো বুঝেছেন, সিঙ্গুরের দিকে নজর না দিয়ে যেটা অমিতবাবু ইঙ্গিত দিয়েছেন যে এত ব্যবসা আছে ওখানে কতখানি আর্থিক ক্ষতি হয়েছে কতটা ক্ষতিপূরণ সে বিতর্ক যাচ্ছি না, কেননা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনো অমীমাংসিত। ঠিক, সুতরাং টাটারা যদি কম্পেনসেশনকে অগ্রাধিকার না দিয়ে তারা যদি অন্য কোনো বড় জমি পায় এবং সেটা যদি তারা অন্য কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারে তাহলে তো সব থেকে বেশি লাভবান তারাই হবে। সুতরাং সিঙ্গুরে ও পাথর থেকে চাষ হয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছে তার থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে কোনো মূল্যে ওটাকে কৃষি জমি যতক্ষণ না হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা চরিত্র ওটা কৃষিদের জন্য একদম বলি প্রদত্ত হয়ে রয়েছেন, সেই জায়গাটাতে আমার মনে হয় না কোনো আপোষ করবেন, আর টাটারা যদি এখনো ওইটাতে জেদ ধরে থাকেন তাহলে সমস্যাটা কিন্তু টাটাদেরই বেশি হবে। আমি অমিত মিত্র কাছে আসছি একটা প্রশ্ন নিয়ে, টাটারা হয় জমি চাইলো যেটা জয়ন্তদা কথা বললেন, সিঙ্গুর না খড়গপুর, আসবো এই উত্তর নিতে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেস্টিনেশন বাংলায়। বিরতিতে যাওয়ার আগে রাজ্যের শিল্প বাণিজ্য এবং অর্থমন্ত্রী অমিত মিত্রকে যে প্রশ্ন করেছিলাম, টাটারা জমি চাইল, জমি চেয়েছে টাটা মেটালিক্সের পক্ষ থেকে, তারা যদি বলল, যদি এটা আমি ধরেই নিচ্ছি চাইল সিঙ্গুর না খড়গপুর,
দেখুন, প্রশ্নটা খুব সোজা, তার কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রেস কনফারেন্সে যে আমার দায়বদ্ধতা আছে আন্দোলন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আমার কাজ, ফার্স্ট কাজ, প্রথম স্টেপ হচ্ছে এই জমি কৃষকের হাতে তুলে দেয়া, যার জন্যে আপনারা পরশু দিন, উনি আজকে প্রেস কনফারেন্সে নিজেই বলেছেন, প্রত্যেকের কাছে যারা কম্পেনসেশন নেয়নি তাদের জন্য চেক আর তার জন্যে পর্চা, যারা নিয়েছে তাদের জন্যে ওনারশিপ পর্চা। এইটা হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা শেষ হওয়ার পরে, সুপ্রিম কোর্ট জাজমেন্টের ইমপ্লিমেন্টেশনের পরে, তারপরে নভেম্বর অবধি যে ২০০০ টাকা মাসে, হ্যাঁ আমরা জানি, এবং ২ টাকা চাল, এটা নভেম্বর অবধি উনি অ্যানাউন্স করেছেন যে এটা চলবে, তার কারণ সময় লাগবে একদম। তারপরে উনি বলেছেন চাষিরাই ঠিক করবে তারা কোন পথে যাবে, কেন আমার দায়বদ্ধতা সেখানে আন্দোলনের যেটা মোটিভ ছিল আর সুপ্রিম কোর্ট যেটাকে আপহোল্ড করেছে সেটাকে আমার দায়বদ্ধতা পূর্ণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, আজকে সিঙ্গুর আন্দোলন সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নজির হয়ে গেছে, যে জমি নেওয়ার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে। পরবর্তী পদক্ষেপ হিসেবে সবিয়ালবাবু, অমিতদা যেটা বললেন যে তাদের দায়বদ্ধতা সুপ্রিম কোর্টের রায়ের প্রতি, যে আমি জমি ফেরত দিয়ে দিলাম, এমন কি হতে পারে যে জমি ফেরত দেওয়ার পরবর্তী ক্ষেত্রে যে অনিচ্ছুক কৃষক, যাদের সংখ্যাটাই কম ছিল, যারা জমি দিতে চায়নি, যে না ঠিক আছে আপনারা শিল্প করুন, আমরা শিল্পের জন্য জমি দিতে রাজি, এর সম্ভাবনা কতটুকু? হাইপোথেটিক্যালি সম্ভব। আর আমি একটা কথা যোগ করে দিই, এটা নীল সাদা রঙের কোইন্সিডেন্স কিনা জানি না, কিন্তু এই জমি আন্দোলনের পরবর্তী কিছু, ধরুন ২০১১ সাল নাগাদ, আমাকে আর্জেন্টিনার একজন গবেষক বলেন যে সুদূর প্যাটাগোনিয়াতেও এই খবর আছে যে জমি নিয়ে আন্দোলন হতে পারে এবং জমি যখন তখন সরকার নিয়ে নিতে পারেন না। ফলে এটা শুধু দেশের মধ্যে ছড়িয়েছে তা নয়, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যে জমি আন্দোলন করে কৃষককে কিছু মর্যাদা এবং কিছু প্রাপ্য তাকে দিতেই হবে। না, আপনার বক্তব্য এবং প্রশ্ন খুবই যথাযথ, এবং আমার মনে হয় হাইপোথেটিক্যালি এটা সম্ভব যে যারা অনিচ্ছুক নন সম্পূর্ণভাবে শিল্পের ব্যাপারে, তারা চাইতেই পারেন যে এই জমিতে যদি কৃষি সম্ভব না হয় নতুন করে, কারণ একটা ফাউন্ডেশন আছে যা শুনেছি তাতে ১০ ফুট নিচে ফাউন্ডেশন করা, তা সেটা যদি কৃষি জমিকে অনুর্বর পরিণত করে দিয়ে থাকে, তাহলে নতুন করে কৃষি এবং চাষাবাদ কতখানি হবে আমি নিশ্চিত নই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে ক্ষতি কি? মানে একটা যেহেতু ফাউন্ডেশন রয়েছে, হয়তো এখানে একটা ড্রামাটিক চেঞ্জ হবে মানুষের প্রেক্ষাপটে, মানুষের লক্ষ্যে, কিন্তু এটা আমরা আগে বহুবার বলার চেষ্টা করেছি বিভিন্ন অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে বলার চেষ্টা করেছি যে এক সময়তে যখন টাটাদের আমন্ত্রণ করা হলো এরম সিঙ্গুরের মতো জায়গাতে দুফসলী জমিতে একটা ব্যবসা করার জন্য, তখন কিন্তু অন্য জমি প্রচুর অনেক জায়গাতে অ্যাভেলেবল ছিল, জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না বলে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে দুরকম হতে পারে, একটা হচ্ছে যে এই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রীও একটু আগে বলছিলেন যে রঘুনাথপুর এবং অন্যান্য জায়গাতে জমি ব্যাংকের সাহায্যে অনেক জমি চিহ্নিত করা গেছে, ফলে কৃষি যারা শিল্প চান তাদের ওখানে একটা ব্যবস্থা করা যেতে পারে এবং সেটা কম্পেনসেট করবে যেটা সিঙ্গুরে হলো না, এবং সিঙ্গুরে জমিকে আবার কৃষি কাজে ফেরত আনা যেতে পারে। আর সেটা যদি এখনো সম্ভব না হয় তাহলে সিঙ্গুরে যে অবস্থা রয়েছে সেখান থেকে নতুন কিছু ব্যবসার কথা ভাবতে কোনো অসুবিধে তো নেই বলেই আমার মনে হয়। শুধু যারা এটা করতে চান সেরকম সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে এবং প্রত্যেককে যথাযথ মর্যাদা দিয়ে, কম্পেনসেশন দিয়ে এই ব্যবসায় আমাদের হাত দিতে হবে আবার করে। চন্দ্রশেখর ঘোষ, খুব কঠিন কোশ্চেন আমার জন্য। তো আমার মনে হয় কি যে এই প্রশ্নটা খুব মানে রিয়েল মনে হয় না, যদিও হয় তাহলে হতে পারে কি না যে ওই এলাকার যারা কৃষক আছে তাদের একটা কোঅপারেটিভ ফর্ম করে যদি এই জমিগুলো কোঅপারেটিভের আন্ডারে না চাষ করা হয় এবং সেই অনুপাতে যদি কৃষককে তার ফসল দেয়া যায়, আমার মনে হয় তাতে ইন্ডিভিজুয়াল একটা কৃষক ফসল ফলালে যেরকম উৎপাদন হতো তার থেকে বেশি উৎপাদন হবে এবং তাতে খুব বেনিফিট হবে, সেটা একটা অল্টারনেটিভ। কমল মিত্তাল, শিল্প যদি কৃষক নিজে ইচ্ছাতে দেয়
आज के कृषक भी आजकल हमारे वेस्ट बंगाल कृषक भी वेल क्वालिफाइड मैं अन्य अन्य स्टेट थे भलो बुझे ओरा जदि ओरा जाने कि आज की जो शिल्प है तेल बहरे थे लोक जन इसे क्या करबें ना वो ऐले मेयर ही क्या पा और यार जदि इच्छा करा कर दे विन विन पजिशन कृषक भी विन विन पजिशन और टाटा भी विन विन पजिशन क्योंकि ये हाइपोथेटिकली आता प्रैक्टिकली सम्भव आना जी ना जिने जा এখানে যা টাটার ফ্যাক্টরি হয়েছে মেইন যা ল্যান্ড আছে ওখানে যে 100% কৃষক বলবে যে আমি দিতে রাজি আছে তার তো হবে নাহলে মাঝখানের একটা কৃষক বলবে না আমি দিব না তার মানে হবে না দ্যাট ইজ আ মেইন প্রবলেম 100% হ্যাজ টু এগ্রি সংখ্যাগরিষ্ঠ কৃষক কি চাইছে তার ভিত্তিতে একটা ঐক্যমত তৈরি হতে পারে কেননা এইটা যদি তাদেরকেও এক্সপ্লেইন করা হয় এবং যেহেতু মুখ্যমন্ত্রীর কথা তারা মর্যাদা দেন এবং তারা যেহেতু বিশ্বাস করেন এতদিন ধরে তারা দেখেছেন সেই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা অর্জনের ফলে যদি সেই কর্তৃত্ব সেখানে বোঝান যে এতটা মাটির নিচে চলে গেছে তাদের কনস্ট্রাকশন এরকমভাবে সব সাবস্টেশন এখন এইগুলোকে একটা প্রচণ্ডভাবে একটা ধ্বংসাত্মকভাবে সব কিছুকে নষ্ট করে দিয়ে চাষের জমি করা সম্ভব নয় তা নয় সে তো মরুভূমিতেও গাছ এখন হচ্ছে একদম কিন্তু সেটার জন্য একটা ঐক্যমত পলিটিক্যাল একটা কনসেনসাস প্রয়োজন আমি আমি একটা ছোট্ট জিনিস বলবো তারপর অমিত মিত্র কাছে আমি একটু সময় দিচ্ছি যে শেষ পর্যায়ে এসে গেছি যে ডেস্টিনেশন বাংলা ক্ষেত্রে যে জ্যোতিবাবু নাকি বলেছিলেন যে কোনো একটা ঘরোয়া আলোচনায় পরবর্তীকালে 2006 যখন সিঙ্গুরের যে বুদ্ধ ভট্টাচার্যকে যে জমি যখন নিতেই গেলে তা সিঙ্গুরে নিতে গেলে কেন তুমি কি জানো না যে ওখানকার MLA সিটটা আমরা জিতিনি বা ওখানকার পঞ্চায়েত আমাদের নয় তাহলে এই বোঝানোর কাজটা কিন্তু ওই গ্রাসরুট লেভেল থেকে শুরু করা উচিত পঞ্চায়েত MLA সেইটাই কোনো একটা জায়গায় ভুল হয়েছিল যে পঞ্চায়েত তাদের ছিল না MLA তাদের ছিল না অথচ সেই জায়গায় তারা জমি নিতে গেল যার ফলে আন্দোলনটা দানা বেঁধে গেল আন্দোলনটা আরও পোক্ত হলো অমিত মিত্র ডেস্টিনেশন বাংলা কি স্বপ্ন দেখাচ্ছেন যুব সমাজ আগামী দিনের পশ্চিমবঙ্গের মানুষের কাছে কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার উপর সব থেকে বড় দায়িত্ব আপনি অর্থমন্ত্রী শুধু নন শিল্প বাণিজ্য মন্ত্রীও দেখুন আজকে যেভাবে পশ্চিমবঙ্গের প্রগতি হয়েছে GDP গ্রোথ সম্বন্ধে আপনারা জানেন ভারতবর্ষে যে রেটে অর্থনীতি বাড়ছে পশ্চিমবঙ্গ তার থেকে অনেক ফাস্টার বাড়ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই তথ্য সার্ভিসেসের ক্ষেত্রে একই তথ্য এবং অ্যাগ্রিকালচার আপনার কৃষির ক্ষেত্রে ভারতবর্ষ 1.1% রেটে বাড়ছে পশ্চিমবঙ্গ 6% রেটে বাড়ছে সেহেতু সব ক্ষেত্রেই আজকে পশ্চিমবঙ্গে একটা ইতিবাচক বাতাবরণ অর্থনৈতিক ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষটা এসে দাঁড়িয়েছে আপনি যদি 3 বছর আগে এই জার্মান ট্রিপ করতেন তাহলে আপনি তাদের বলতেনটা কি আজকে আপনার বলার সুযোগ আছে যার জন্য ধরুন আপনি উদাহরণস্বরূপ বলি এই জার্মান ট্রিপে কি কি এলাকা এলো ফোর্জিং অ্যান্ড ফাউন্ডারি শুরুতে আমি বলেছিলাম আমি দেখে খুব অবাক হয়ে গেলাম টেক্সটাইল মেশিনারির কোম্পানি প্রথমে ডুসেলডর্ফ গেছে আবার মিউনিকে এসছে সোলারের ক্ষেত্রে হয়েছে আগে আরেকটি কোম্পানি দেখলাম টেক্সটাইল সুতো তৈরি করে বিশ্বের সেরা তারা এসে ঝাঁপিয়ে পড়লো কথা বলতে ওয়েস্ট টু এনার্জি আমাদের যে আবর্জনা হয় শহরে সেটার থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যায় তার জন্য কয়েকটি কোম্পানি এসে হাজির ইন্দোটাইন কেমিক্যাল এসে হাজির BASF পাবলিকলি বলছে আর ধরুন মেট্রো তারা বলছে আমরা লেদার সোর্স করব আপনাকে বলেছে মেট্রো গ্রুপ লেদার প্রোডাক্ট যত সোর্স করতে চায় লেদার সোর্স করব আমাকে আরো দুটো উদাহরণ দিই আপনার কেমিক্যালের হাই কনস্ট্রাকশনের কোম্পানি এসে হাজির তারা বলে আমরা সোলারের ক্ষেত্রে আপনি জানেন যে সৌর শক্তির জন্য অফিশিয়ালি আমরা ফিরে আসতে আসতে আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে স্পিরিট যেটা আমরা মিউনিকে দেখলাম যেটা আমাকে জার্মান CEO বললো যে আমি 35,000 ফুট ওপর থেকে দেখছি নিচে দিস ইজ দি অ্যাটমসফেরিক্স যেটা আমি চাই সেই তথ্যর বাইরেও যে জিল দেখতে পাচ্ছি আমরা যে স্পিরিট দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় আমরা উই হ্যাভ টার্ন দি কর্নার এখন আমরা উই ক্যান ওনলি অ্যাসেন্ট যে কার্ভটা যেরকম এরকম নিচে যাচ্ছিল বেঁকে এখন উপর দিকে উঠছে এই হচ্ছে সুযোগ
পশ্চিমবঙ্গের রেনেসাঁ ফিরিয়ে আনা, দিস ইজ দি অপরচুনিটি। ধন্যবাদ অমিত দা, ধন্যবাদ মিস্টার মিত্তাল, ধন্যবাদ চন্দ্রশেখর ঘোষ, ধন্যবাদ মিস্টার জুনেজা, ধন্যবাদ সুয়েলবাবু, ধন্যবাদ জয়ন্ত ঘোষাল, প্রত্যেককে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ আগামী দিনে কোথায় যায়, কতটা অগ্রগতি হয় তা নিয়ে আমরা আবার বসবো, আবার আলোচনা করব। আমরা প্রত্যেকেই চাই পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক, আমরা আরও এগিয়ে যাই, এবং প্রত্যেকটা শিল্পপতি, প্রত্যেকটা লগ্নিকারীর লক্ষ্যই হোক, জায়গাই হোক, ডেস্টিনেশন বাংলা।